রুহান স্যার, আপনি কি জানেন আমি আপনাকে রুহান স্যার কেন বলি, রুহান কেন বলি না? রুহান মুখটা গম্ভীর করে বলল, জানতে চাই না। এটা জানেন, আপনার বাকি স্টুডেন্টগুলো আপনাকে রুহান ভাইয়া বলে, আমি কেন বলি না? ফালতু প্রশ্নে আমার ইন্টারেস্ট নেই। সুপ্তি খানিকটা রেগে গিয়ে বলল, এটা তো জানেন, কাল আমার জন্মদিন। এখন জানলাম। জানলেন যখন তো আরেকটা কথাও জেনে নেন। হুম, বলো। কাল আপনি আমায় পড়াতে আসবেন না। কেন আসবো না? তোমার বাবা তোমায় পার্টিতে ইনভাইট করেছে। আপনি আসবেন না কারণ কাল পার্টিতে আমার হুবু বর থাকবে। আমি চাই না আপনি সেখানে থাকুন, বুঝতে পেরেছেন? কথাটা শুনে রুহান ছলছল চোখে তাকায় সুপ্তির দিকে। সে মেয়েটাকে বুঝতে পারে না, কখন মিথ্যে বলে আর কখন সত্যি বলে সে তাও জানে না। রুহানকে তাকিয়ে থাকতে দেখে সুপ্তি বলে, এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকবেন না, আমি প্রদর্শন নিন পণ্য না যে আপনি প্রদর্শন করবেন। রুহান থতমত খেয়ে নিচের দিকে চোখ নামিয়ে নেয়। মিনিট পর সুপ্তি আবার বলল, মনে করে কোনো গিফট পাঠাবেন না যেন, আপনার গিফটের বইগুলো বিরক্ত লাগে আমার। কোনো রোমান্টিক উপন্যাস পাঠাতে পারেন না, আপনার প্রবন্ধ বইগুলো পড়লে আমার বমি আসে। রুহান আবারও সুপ্তির দিকে তাকায়, তবে বেশিক্ষণ তাকায়নি। বলা তো যায় না আবার কখন কি বলে ফেলে, এই মেয়ের মুখে কিচ্ছু আটকায় না। সুপ্তি বই বন্ধ করে বলল, এবার আপনি আসুন তো, আমার শপিংয়ে যেতে হবে, হুবু বরের সাথে প্রথমবার দেখা হবে, একটু স্পেশাল। সুপ্তিকে কথা শেষ করতে না দিয়ে রুহান বই বের করে এক কাতা অঙ্ক দেয় সলভ করার জন্য। সে সুপ্তিকে কথা বলার সুযোগ না দিয়ে বলল, অঙ্কগুলো সমাধান না পেলে কান টেনে ছিঁড়ে ফেলব, সে তোমার বিয়ে হোক বা বাচ্চা হোক। কথাটা বলেই হনহন করে চলে যায় রুহান। সুপ্তির আড়ালে গিয়ে আবার সে পেছনে ফিরে দেখে সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে আছে। রুহান বুঝতে পারেনি সুপ্তির রাগ আটকানোর চেষ্টা করছে নাকি কান্না। যদি কান্না হয়ে থাকে তবে বেশ হয়েছে, কাঁদুক সে। হবু বরের সামনে স্পেশালভাবে সাজতে হবে কেন? সে কি ফিল্মের কোনো ডিরেক্টর যে নায়িকা বাছাই করতে আসছে? আবার সেটা তাকে কেন বলতে হবে? সিঁড়ি দিয়ে নামার সময় সুপ্তির বাবার সাথে দেখা হয় রুহানি। সুপ্তির বাবা মুখে খুশির ঝলক নিয়ে বললেন, কাল কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কেমন জানোই তো। জি আঙ্কেল। রুহান বাড়ি থেকে বেরিয়ে মহা ফ্যাসাদে পড়ল, পার্টিতে যাবে কিনা। একদিকে সুপ্তির বারণ, অন্যদিকে তার বাবার রিকোয়েস্ট। ভাবার জন্য মাথাটা ফ্রেশ থাকা দরকার, তাই সে মোড়ের দোকান থেকে ধোয়া উঠা এক কাপ গরম চা খেয়ে নেয়। রাত প্রায় 11:30। সুপ্তি ছাদের কারণে সে দাঁড়িয়ে আছে। না, আত্মহত্যা করার জন্য নয়, যদিও একটু আগে ভেবেছিল তাই করবে, তবে এখন এসব ভূত মাথা থেকে চলে গেছে। সে আত্মহত্যা করবে না। কেন করবে, কার জন্য করবে? রুহান স্যারের জন্য। কে রুহান স্যার? শুধুমাত্র গৃহশিক্ষক, আর কিচ্ছু না, একদমই কিচ্ছু না। অনেক জ্বালিয়েছে এই ছোকরা, আর জ্বালাতে পারবে না। এখন তার সময় এসে গেছে, সে জ্বলবে এবার। সুপ্তি তাকে জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দেবে। ছাড়খাড় করার জন্য সুপ্তি রুহানের ফোন নাম্বার ডায়াল করলো। একবার রিং হতেই রুহান ফোন ধরে ঝাড়ি দিয়ে বলল, বিয়াদব মেয়ে, এত রাতে স্যারের ঘুমে ডিস্টার্ব করছো? আপনিও তো এতদিন করতেন। করতেন মানে? মানে এখন করার জন্য অন্য কেউ চলে এসেছে? আচ্ছা, আপনি আমার হুবুবারের ছবি দেখবেন? আল্লাহ, কি চেহারা মাইরি! দেখলে মনে হয় মিত্র স্যারের রূপকথার গল্প থেকে রাজকুমার উঠে এসেছে। সুপ্তি পাখি কথাটুকু শেষ করার সুযোগ পায়নি, ফোনটা টুট করে কেটে দেয় রুহান। সুপ্তি আবারও ফোন করে, এবার সাথে সাথে ফোন রিসিভ হয়নি। কয়েকবার রিং হওয়ার পরই পিক করে রুহান। সে আবারও ঝাঁঝালো গলায় বলে, সমস্যা কি ভাই? কিছু না আপু। সুপ্তির উত্তরে রুহানের দাঁতের কটমট শব্দ বেশ শুনতে পাচ্ছে সে। রুহানের দাঁতের কটমট শব্দ তার কানে ভোরের পাখির কিচিরমিচির শব্দ হয়ে বাজছে। খুব বেশি এনজয় করছে সুপ্তি। সে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল, রুহান স্যার শুনতে পাচ্ছেন? না, আমার কানে তুলা লাগানো তো। তুলা লাগানো থাকুক আর যাই থাকুক, আমার ভয়েস আপনার কানে তুলা কেন, পাথর ফেদ করেও পৌঁছাবে। পেন পেন না করে ফোন কেন দিয়েছো সেটা বলো। সুপ্তি মিনমিন করে বলল, আপনাকে চালাতে। কি বললে? বলেছি আমাকে কোন রঙের শাড়িতে ভালো লাগবে? আসলে কার প্রণয় মানে আমার হবু বর আসবে তো, তাই শুনেছি মেয়েদের শাড়ি পরলে নাকি অপসরি লাগে, তাই প্রণয়ের সামনে শাড়ি পরেই যাব। প্রথমবার তার সাথে দেখা বলে কথা, একটু বলুন না প্লিজ।
রুহান খট করেই ফোনটা কেটে দিয়ে গট করেই ফোনটা বন্ধ করে দেয়। তার ইচ্ছে করছে মেয়েটাকে দাঁতের মাঝখানে রেখে কুটকুট করে চিবাতে। শাড়ি পরবে সে? শাড়ি পরাচ্ছি শাড়ি। রাতে বেশ ভালো ঘুম হলো শুভদীর। বহুদিন পর সে এত ভালো ঘুমিয়েছে। তার এত ভালো ঘুমের কারণ হলো রুহান। সে জানে আজ রাতে রুহান ঘুমাতে পারবে না। আহ, কি শান্তি লাগছে শুভদীর! এতদিন সে ঘুমাতে পারেনি, আজ রুহানও ঘুমাতে পারবে না। শুভদীর ঘুম ভাঙে অনেক মানুষের চিল্লাচিল্লিতে। তার হইচই মোটেও ভালো লাগে না, কিন্তু আজ ভীষণ ভালো লাগছে। সে ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠে গোসল সেরে নেয়। আলমারি থেকে লাল রঙের শাড়িটা বের করে সে। লাল রং তার বড্ড অপছন্দের। শুধুমাত্র রুহান স্যারের জন্য সে লাল শাড়ি পরবে। রুহান যদিও ভেবেছিল সে আসবে না, কিন্তু শুভদীর হবু বরের কথা ভাবতে সে এক প্রকার দৌড়ে চলে এলো। বাড়ি ঢুকতেই শুভদীর বাবার সামনে পড়ে সে। শুভদীর বাবা মুচকি হেসে বললেন, জানতাম তুমি তাড়াতাড়ি আসবে। রুহান ভ্রুকুচকে বলল, মানে? না মানে শুভদীপ বলল তুমি আসবে না। রুহান খানিকটা হেসে এদিক ওদিক তাকায়। শুভদীর বাবা রুহানের কাঁধে হাত রাখতেই সে চমকে উঠে ওনার দিকে তাকায়। উনি মুচকি হেসে বললেন, শুভদীপ রুমে তৈরি হচ্ছে। শুভদীপ দুই ঘন্টা যাবত চেষ্টা করে শেষমেশ শাড়িটা পরেই ফেলল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে শাড়িটা পড়তে না পড়তেই হুড়মুড় করে রুহান এসে শাড়ির কুচি ধরাম করে খুলে ফেলে। শুভদীপ রুহানকে দেখে একরাশ বিরক্তি দেখিয়ে বলল, আপনাকে আমি বারণ করেছিলাম আসার জন্য, তারপরেও বেহাইয়ার মতো ধেই ধেই করে চলে এসেছেন। রুহান কথা না বলে বিছানার উপর রাখা সবগুলো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শুভদীপ শাড়িটা কোনো মতে পেঁচিয়ে পেছন পেছন যায়। আর গিয়ে যা দেখে তাতে তার হাতে থাকা শাড়ির কুচির অংশ ঠুস করে পড়ে যায়। রুহান শাড়িগুলো সব একসাথে পানিতে ভিজিয়ে দিয়েছে। ফুসতে থাকা শুভদীপ দিকে চোখ যেতেই সে চলে যায় এখান থেকে। ড্রেসিং টেবিলের সামনে থাকা শুভদীপ কাজল আর লিপস্টিকগুলো দিয়ে রুহান আয়নায় রংধনু আঁকতে শুরু করে। এই কাজে রুহান যা শান্তি পাচ্ছে তা সে বাড়ি থেকে বের হওয়ার দিনও পায়নি। শুভদীপ ওয়াশরুম থেকে বেরিয়ে লিপস্টিক আর লিপ বামের রংধনু দেখে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে প্যাচ লেগে ধরাস করে পড়ে যায়। রুহান শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে শুভদীপ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সে শুভদীপ পাশে বসে শাড়ির আঁচল দাঁতে কাটে। কাটা কাপড় ধরে টান দিতেই ফুসফুস করে শাড়ির আঁচলটা আলাদা হয়ে যায়। তাতে দাঁত চেপে বলল, শাড়ি পরার স্বাদ মিটিয়ে দিয়ে গেলাম। কথাটা বলে সে এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি। যেমনি ভাবে হনহন করে এসেছিল তেমনি হনহন করে চলে গেল। শুভদীপ উঠে বসে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। শুভদীপের কান্না শুনে তার বাবা দৌড়ে আসেন। শুভদীপের এই হাল দেখে তিনি বিব্রত হয়ে মেয়ের পাশে বসেন। ছেঁড়া আঁচলটা তিনি শুভদীপের মাথায় দিয়ে বলেন, কি মিষ্টি লাগছিল শাড়িতে আমার মেয়েটাকে, কিন্তু তারে হাল কেন? শুভদীপ নাক টেনে বলল, বাবা তুমি কেন এই উম্মাদ ছেলেটার সাথে আমার পরিচয় করিয়ে দিলে বলো তো? শুভদীপের বাবা অপরাধের ভঙ্গিতে বললেন, ছেলেটা মোটেও উম্মাদ নয়, একটু অগোছালো, আগে মনটা ছিল না, 6 বছর আগেও বেশ তরতাজা ছিল। শুভদীপ হাত পা গুটিয়ে নিয়ে ফ্লোরে বসে বলল, বাবা এই অগোছালো ছেলেটা কি বোঝে না আমি 6 বছর আগে স্মৃতিগুলোর জন্য বেঁচে থেকেও মরে আছি? শুভদীপের বাবা ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বলেন, হয়তো বুঝেও না বুঝার বান্দরে আছে। আমি তোমাকে কত ভালোবাসি বাবা, সে কেন তার বাবাকে ভালোবাসে না? সে কি জানে না আমি তার বাবাকে পটিয়ে ফেলেছি? উনি কতটা চায় আমি ওনার ছেলের বউ হই? বলেই শক্তি হাওমা করে কাঁদতে শুরু করলো। তার বাবা মোটেও মেয়ের কান্না সহ্য করতে পারেন না। ওনার স্ত্রী মারা যায় যখন শুভদীপের বয়স 1.5 বছর। শহরের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন থাকায় বেশি বয়স হলেও কম রূপসী মেয়েরা বিয়ের প্রস্তাব দেননি। শুধুমাত্র মেয়ের দিকে তাকিয়ে তিনি বিয়ে করেননি। তিনি তার বিচার কার্যে যতটা সতর্ক ঠিক ততটা কনসার্ন ওনার মেয়ের খুশির উপর। মেয়ের খুশির জন্য আকাশের চাঁদ না আনতে পারলেও হাজার চাঁদের আলোতে তাকে ভরিয়ে দেয়। শুভদীপ বাবার শার্টে নাক পরিষ্কার করে বলল, বাবা ছেলেটাকে তুমি খুব করে শাস্তি দেবে, খুব কঠিন, আমাকে যতটা কষ্ট দিচ্ছে ঠিক ততটা। মেয়ের কথায় তিনি মাথা নাড়ায়। বরাবরের মতোই শুভদীপ এভাবে জন্মদিনটাও তার কাছে মৃত্যুদিন মনে হলো। কবে সে জন্মদিনটা জন্মদিন হিসেবে মনে করতে পারবে সে জানে না, তবে এবারে সে ভীষণ খুশি। রাতে যখন দাদির কাছে জন্মদিনের গিফট হিসেবে দাদু দাদির প্রেমের গল্প শুনতে গিয়েছে, তখন দাদি দারুণ একটা বুদ্ধি বের করে দিয়েছেন।
দাদু যখন দাদিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তখন কেউ মেনে নেয়নি দাদির বাড়ি থেকে। তখন নাকি দাদু দাদিদের বাড়ি চলে গিয়েছিলেন। যতক্ষণ না বিয়ে না হয়েছিল ততক্ষণ তিনি নড়েননি ওই বাড়ি থেকে। সেও তাই করবে, চলে যাবে রুহান স্যারের বাড়ি। কিন্তু রুহান স্যার তো বাড়ি থাকেন না। তাহলে তাহলে কি সে রুহান স্যারের ফ্ল্যাটে চলে যাবে? যদি জায়গা না দেয় তখন কি হবে? দিবে না কেন? দিতে হবে তাকে জায়গা। আর না দিলে ওনাকে তুলে আছড়ে ফেলে দেবে সে। কিন্তু এত জোর পাবে কোথায়? শক্তি কখনোই জন্মদিনে খাবার খায় না, রুহান স্যারের উপর রাগ করে। তবে আজ খাবে, গাপুস গুপুস করে সব খাবার আজ সে একাই সাবার করে ফেলবে। মোটা হয়ে গেলেও খাবে, তাকে যে রুহান স্যারকে আছাড় দিতেই হবে। আছড়ে আছড়ে সে তাকে দুমড়ে মুছড়ে ফেলবে। ভাবতেই পয়সা চেক আনন্দ হচ্ছে তার। দেরি না করেই ছটফট সে খাবার টেবিলে চলে যায়। তার বাবা তাকে খাবার টেবিলে দেখে হকচকিয়ে ওঠেন। সুপ্তি চেয়ারে বসে বলল, বাবা খাইয়ে দাও তো আজ আমাকে। সুপ্তির বাবা খানিকটা অবাক আর খুশি হলেও তিনি রাগ দেখিয়ে বললেন, খেতে হবে না, চলে যাবে কেন থেকে? তোমার রোহান স্যার তো তোমার উইশ করেনি, তাহলে খাবে কেন? সুপ্তি কাঁদো কাঁদো সুরে বলল, এত খিদে পেয়েছিল আর তুমি আমাকে খেতে দিলে না বাবা। আমি কি তোমার সব খাবার খেয়ে ফেলতাম নাকি? নাকি আমাকে খাওয়াতে গিয়ে তুমি ফকির হয়ে যেতে? কথাগুলো বলে সুপ্তি অভিমান করে চলে যাওয়ার জন্য ওঠে। তার বাবা তাকে এক ছটকায় চেয়ারে বসিয়ে খাবার পাড়েন আর বলেন, এত বড় মেয়ে হয়েছে আর এখনো নাকি তোমাকে খাইয়ে দিতে হবে, নেকামিগুলো আমাকেই পায় দেখানোর জন্য। সুপ্তির বাবার রাগান্বিত কণ্ঠে কথাগুলো বললেও ওনার চোখে মুখে খুশির ঝিলি। খুশিতে ওনার চোখ দুটো ঝলমল করছে। ওনার চোখের সাথে এখন হীরাকে রাখা হলে নিঃসন্দেহে ওনার চোখ দুটোই সবার নজর কাড়বে। তার একটা কারণও আছে। মানুষ যখন মন থেকে খুশি হয় তখন তার ভিতরে সুন্দর মানুষটাকে দেখা যায়। ওনার এত খুশি হওয়ার কারণ হলো সুপ্তি। মেয়েটা যখন বুঝতে শিখেছে তখন থেকেই সে কারো হাতে করে খায় না। ওনার কোনো কষ্ট না থাকলেও এর জন্য তিনি মনে মনে আফসোস করেন ঠিকই। খুব কম সময় আসে যখন সুপ্তি তার বাবার হাত থেকে খেতে চায়। যখন সে অতিরিক্ত খুশি হয় তখনই সে তার বাবার হাতে খায়। তিনি জানেন না আজ সুপ্তির এত খুশি হওয়ার কারণ কি। তিনি খুশিতে এতটাই আত্মহারা হয়ে গেছেন যে ওনার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে, সেদিকেও ওনার খেয়াল নেই। সুপ্তি টেবিল থেকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, খবরদার বাবা, একদম কাঁদবে না আমার সামনে, পরে দেখা যাবে কাঁদতে কাঁদতে নাক টানা শুরু করে দিয়েছ। এই শব্দটা কত বিরক্তকর লাগে জানো তুমি? সুপ্তির বাবা সুপ্তির কথায় কান না দিয়ে সুপ্তির জামা দিয়ে ওনার গালের পানি মুছলেন। সুপ্তি জানত তাই করবেন তিনি, তবুও ইচ্ছে করে টিস্যু এগিয়ে দেয় সে। কেন জানি এই ছোট ছোট ঘটনাগুলো ভীষণ ভালো লাগে তার, খুব এনজয় করে, সাথে তার বাবাও। সেজন্যই সে একই ঘটনাগুলো রিপিট করে। ভালো লাগে বাবাকে একটু সুখ দিতে। রুহান দরজা খুলে ভূত দেখার মতো চমকে ওঠে। একটু পাতলা থাকলে হয়তো দেখা যেত এক লাফে কেমন করে ফ্যানের সাথে লটকে যেত, কিন্তু তা সম্ভব না হলেও সে ভীষণ ভালোভাবে খাপড়ে গেছে, তা সুপ্তি বেশ বুঝতে পেরেছে। রুহানের ইচ্ছে করছে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে সুপ্তির গালে। পালানোর জন্য আর কোনো জায়গা পেল না, এখানে কেন আসতে হবে? সে কি তার প্রেমিক? রুহানের রাগ তার গাল দুটো দেখেই বুঝতে পারছে সুপ্তি। কেমন টকটকে লাল বর্ণের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রুহান সুপ্তির হাত ধরে টানতে টানতে দরজার সামনে নিয়ে যায়। দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, কোনো রকম কথা না বলে চলে যাবে এখান থেকে, যার জন্য পালিয়ে এসেছ তার কাছে যাও, আমি তোমার জায়গা দিচ্ছি না। সুপ্তি কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, আপনি বুঝতে কেন পারছেন না, সে এখন নেই এখানে, ঢাকা আছে সে, সে যে মস্ত বড় ব্যবসায়ী। কথাটা শুনে যেন রুহানের রাগ খানিকটা বেড়ে গেল, ছুঁড়ে বাইরে ফেলে দিল সুপ্তিকে। একটু জন্য পড়ে জানি সুপ্তি, সে হন হন করে আবার আগের জায়গায় ফিরে এসে বলল, আপনি যদি আমাকে বের করে দিন তাহলে জানেন কি করব আমি? জানতে চাই না, জাস্ট গো। রুহানের ধমকানিতে কানে হাত দেয় সুপ্তি। কানে হাত দিয়ে সে বলল, মধু কি বেশি খেয়েছিলেন ছোটবেলায়? বিল্ডিং এ নিশ্চয়ই ছোটখাটো ভূমিকম্প হয়ে গেছে, গিয়ে দেখে আসবো সব ঠিক আছে কিনা। না ধন্যবাদ, তুমি যাও এখন। আমি যাব না এখন। যেতে তো তোমাকে হবেই। না গেলে কি করবেন আপনি? আমি আপনার পারমিশন নিয়ে আসিনি এখানে, আর আপনার পারমিশন যাব না। লে হালুয়া, আমার বাড়িতে আমার পারমিশনের দরকার নেই, এটা কি সরকারি ফ্ল্যাট মনে হয়?
না, একদমই না। দেখো শক্তি, তুমি চুপচাপ চলে যাও এখান থেকে, আদারওয়াইজ খুব খারাপ হবে। কি খারাপ হবে? যখন কানের নিচে কয়েকটা পড়বে তখন বুঝতে পারবে। আপনি জানেন আমি এখন কি করব? কি করবে? আপনি যদি আমাকে বের করে দিন তাহলে আমি চেঁচিয়ে সবাইকে জড়ো করব, তারপর সবাইকে বলে বলে বেড়াবো আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে এখন আর জায়গা দিচ্ছেন না। শক্তির কথায় রোহানের চোখ দুটো বাতাবি লেবুর মতো খানিকটা বড় হয়ে গেল। কি ভয়ঙ্কর মেয়ে! এত বড় মিথ্যে কেউ বিশ্বাস করবে না। আমি বললে ঠিক করবে। রোহান খুব ভালো করে জানে শক্তি বিশাল মিথ্যেবাদী, সে অনায়াসে বড় বড় মিথ্যা বলে হজম করে ফেলতে পারে। রোহান মনে করে শক্তির মিথ্যে কথা শুনে হয়তো কোনোদিন একদিন আকাশে গর্ত হবে, আর সেই গর্তটি দিয়ে কড়কর তার উপর সৃষ্টিকর্তার গজব নাজিল হবে। না হলে হয়তো দেখা যাবে তার বানানো গল্প শুনে কবিগুরু স্বর্গ থেকে নেমে এসে তাকে উঠিয়ে নিয়ে যাবে ইতিহাস রচনা করার জন্য। কিন্তু দেড় বছরে সে এমন কিছুই ঘটতে দেখেনি। আপনি কোথায় হারিয়ে গেলেন রোহান স্যার? রোহান ভাবনার সমুদ্র পাড়ি দিয়ে বলল, হারাতে দিলে কোথায়? রোহান তার কাজে চলে গেলে শক্তি তার বাবাকে ফোন করে। অনেকক্ষণ চেষ্টা করেও তার বাবাকে ফোনে পাওয়া যায়নি। কিছু সময় তার বাবা ব্যাক করে বলল, সরি মা, আমি কাজে ছিলাম। শক্তি অভিমানী সুরে বলল, কাজ তো থাকবেই, আমি ফোন করেছি তো। আচ্ছা বলো তো, তোমার একমাত্র সন্তান তো আমি, তাই তোমার সব টাকা পয়সাও আমার পাওয়ার কথা, তাই না? তাহলে আমি রোহান স্যারকে বিয়ের পর কোনো কাজ করতে দেব না, তোমার টাকায় আমাদের টোনাটনি সারা জীবন চলে যাবে। কথাটা বলে শক্তি ফোন কেটে দেয়। যদি ফোনে থাকতো তাহলে তার খুব রাগ হতো এখন, কারণ সে জানে এখন তার বাবা তাকে বড় বড় বাণী শোনাবেন। বাণী না শোনার জন্য তার আসল কথাই বলা হয়নি। তাই মেসেজে জানিয়ে দেয় কাল তার বরকে নিয়ে আসছে সে। রোহান বাড়ি ফিরে সন্ধ্যার পর এসে শক্তিকে বলল, জানো শক্তি, তোমার বাবা তোমাকে একদম ভালোবাসেন না। শক্তি রেগে বলল, আপনাকে কে বলেছে আমার বাবা? কেউ বলেনি। তাহলে বুঝলেন কি করে? তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো আর তোমার বাবা কেমন নিশ্চিন্তে বাড়ি বসে আছে। সেটা আপনি কি করে জানলেন? আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, বিকেলে তো তোমায় পড়ানোর কথা, তখন ওনাকে দেখে একদম মনে হয়নি উনি তোমার জন্য কোনো টেনশনে আছেন। শক্তি কথাটা শুনে এক ছুটে বাথরুমে চলে যায়, তার কারণ সে এখন খুব হাসবে, পেট ফেটে হাসি আসছে তার। আর শক্তি কখনো কথা আর হাসি আটকে রাখতে পারে না। কিছুক্ষণ পর সে বের হয়ে দেখে রোহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। শক্তিকে বের হতে দেখে সে সামনে গিয়ে বলল, তুমি ঠিক আছো শক্তি? রোহানের কথা শুনে সে আবার হাসতে শুরু করলো। এতে রোহান আরেকটু বেশি হতভম্ব হয়ে গেল, সে তো হাসির কিছুই বলেনি, তাহলে শক্তি কেন হাসছে? মেয়েটা পাগল হয়ে যায়নি তো? তাহলে তো তার মস্ত বিপদ। পাগল মেয়ের সাথে থাকলে যে কোনো সময় সে পাগলামি শুরু করতে পারে, তার এখন কেটে পড়া উচিত। আজ সে কিছুতেই থাকবে না, এখন কিছুতেই না। কিন্তু রোহানের টেনশন লজ্জায় পরিণত হলো যখন সে জানতে পারলো শক্তির বাবা জানতো শক্তি রোহানের সাথে আছে। শক্তি রোহানকে বলে দিয়েছে সে তার বাবাকে বলেই পালিয়েছে, আর পালিয়ে কোথায় এসেছে তাও বলে এসেছে। রোহান লজ্জায় আর কখনোই শক্তির বাবার সামনে যেতে পারবে না, কারণ সে শক্তির বাবার সামনে নিখুঁত অভিনয়ের মাধ্যমে জানিয়ে এসেছে সে শক্তির পালানোর ব্যাপারে কিছুই জানে না। এখন রোহান বুঝতে পারছে কেন তখন শক্তির বাবা মিটমিট করে হাসছিল। শক্তির করা পরিকল্পনায় ঠান্ডা পানি ঢেলে রোহান চলে গেল রেডিও স্টেশনে। শক্তির মাথায় ছিল না যে আজ বৃহস্পতিবার। বৃহস্পতি আর শুক্রবার রোহান রাতের রেডিওতে অনুষ্ঠান করে, তাই শক্তির আর বিয়ে করা হলো না। কত নিখুঁত একটা পরিকল্পনা ছিল তার। রাতে বাবা কাজে নিয়ে হাজির হতো আর সেই রোহানের বউ হতো, তখন দেখতো কেমন করে পালায় বেটা। কিন্তু তা আর দেখা হলো না। পৃথিবী ভর্তি কষ্ট নিয়ে সে রাতে ঘুমাতে যায়। রোহানের বিছানায় শুতেই তার সব কষ্ট উদাও হয়ে গেল। বিছানায় কি কষ্ট গায়েব করার মেডিসিন রেখে দিয়েছে রোহান। পরদিন সকালে রোহান যখন বাড়ি ফিরল তখন তার অবস্থা শোচনীয়। সারা বিল্ডিং তন্নতন্ন করে খুঁজেও শক্তিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পঞ্চমবারের মতো সে ছাদ থেকে নেমে এলো। না, নেই মেয়েটা। গায়েব হয়ে গেছে নাকি গায়েব করে দেওয়া হয়েছে? রোহানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের যে কাঁদতে নেই এভাবে। চিৎকার না করতে পারলেও চোখ দিয়ে কড়কড় করে গাল বেয়ে পানি পড়ছে, হয়তো কয়েক ফোঁটা পানি টপ করে মেঝেতেও পড়েছে। সে ছেলে কেন হলো?
কেন নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না, কেন পাগলামি করতে পারে না সুপ্তির মতো করে। একটি বারের মতো ফিরে আসুক, আর কখনোই দূরে যেতে দেবে না, কখনোই না। রুহানের অসার শরীরটা ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে, হাঁটু ভেঙে বসে পড়েছে ফ্লোরে। তখনই সুপ্তি টিফিন ক্যারিয়ার ঝুলাতে ঝুলাতে রুমে আসে। রুহানকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে সুপ্তি বলল, আপনার কি খুব খিদে পেয়েছে নাকি হাঁটুতে ব্যথা করছে? স্তব্ধ রুহানকে চুপ থাকতে দেখে সুপ্তি আবারও বলে ওঠে, আপনার নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে, তাই না রুহান স্যার? আপনি তো খিদের ছুটে কথাও বলতে পারছেন না। সুপ্তি একটা প্লেটের টিফিন ক্যারিয়ার থেকে খাবার ঠালছে আর বলছে, আপনার দাঁতের প্রবলেম নেই তো নাকি? আপনারও আপনার বাবার মতো কৃত্রিম দাঁত বলে সুপ্তি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুহান যে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সেদিকে খেয়াল নেই সুপ্তি। কিছুক্ষণ পর সুপ্তি হাসি থামিয়ে বলল, জানেন রুহান স্যার, আমি আপনার বাবার জন্য গরুর মাংসের তরকারি নিয়ে গিয়েছিলাম, ওনাকে বেড়ে দিতে উনি দেখে ওনার দাঁত খুলে হাতে নিয়ে আসছেন। আপনার দাঁতও কি এমন নাকি? সুপ্তি কথা শেষ করে আবারও হাসতে শুরু করে। সুপ্তির ভুবন কাঁপানো হাসিতে রুহান উঠে দাঁড়ায়, সুপ্তির সামনে গিয়ে কানের নিচে একটা চর বসিয়ে দেয়। সুপ্তির মুখরিত করা হাসি নিমেষে কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। গালে হাত দিয়ে ছল ছল চোখে তাকায় রুহানের দিকে, ফুপিয়ে ফুপিয়ে কান্না আসছে তার। হাত থেকে কখন যে খাবারের প্লেটটা পড়ে গেছে সেদিকেও খেয়াল নেই। কেউ একজন বলেছিল, মেয়েরা নাকি ছেলেদের সব যন্ত্রণার কারণ। তিনি বেঁচে থাকলে সুপ্তিকে দেখে নিশ্চয়ই ওনার কথা তুলে নিয়ে বলতেন, ছেলেরাই প্রকৃতপক্ষে মেয়েদের যন্ত্রণার কারণ। কথাটা মনে মনে উচ্চারণ করে এক মিনিটও দাঁড়ায়নি সুপ্তি, গাল ঘষতে ঘষতে চলে যায় সে। পেছনেও তাকায়নি, পেছনে তাকালে হয়তো দেখতো লাল চোখের মানুষটা হাত মুঠো করে দাঁড়িয়ে তার দিকে অপলক তাকিয়ে আছে। রুহানের সাথে সুপ্তির দেখা হয় না প্রায় বেশ কয়েকদিন ধরে। রুহান আর পড়াতে আসে না, সুপ্তিও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। অভিমানী সুপ্তি রুহানকে বিরক্ত করতে চায় না, সেদিন মারার কি দরকার ছিল? না হয় সে তার হবু শ্বশুরের জন্য রান্না করেছিল, তার জন্য মারতে হবে কেন? সে ভালোবাসে না তার বাবাকে, সুপ্তি কেন তার শ্বশুরকে ভালোবাসবে না? রুহানও বড্ড জেদি, বাড়ি এসে সুপ্তিকে না দেখে তার কেমন লেগেছিল সেটা কেন বোঝেনি সে? সুপ্তি তো তাকে ধন্যবাদ জানানো উচিত ছিল, যা রাগ হয়েছিল তাতে একটা থাপ্পড় কম পড়ে গেছে। ভীতু মেয়ে কোথাকার, এক থাপ্পড় খেয়ে পালিয়ে যায়, আর সে নাকি ওর সাথে সারা জীবন থাকবে। বাহ, অসাধারণ জোকস। মন খারাপ থাকলে সুপ্তি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকে আর ভাবে যে আজকেই আত্মহত্যা করে ফেলবে, চলে যাবে সবাইকে ছেড়ে ছুড়ে। কিন্তু কখনোই যাওয়া হয় না, আজও সুপ্তি সেখানে দাঁড়িয়ে। আজ সে লাফিয়ে পড়বে নিশ্চিত, চলে যাবে না ফেরার দেশে। একবারের জন্য হলেও সে চলে যেতে চায়, গিয়ে দেখতে চায় রুহান স্যার তখন কী করে। যখন রুহান স্যার সুপ্তিকে খুঁজে খুঁজে মরবে, তখন সে ভূত হয়ে তার ঘাড় মটকে দেবে, ভয় দেখিয়ে ফেলে দেবে করিম চাচা সিঙাড়া বানানোর গরম তেলে। গভীর রাতে যখন সে একা একা পথ চলবে, তখন সাদা কাপড়ে সে সামনে হাজির হবে, ভয় পেয়ে প্যান্ট ভিজিয়ে ফেলবে রুহান স্যার। ওফ, ভাবতেই পৈশাচিক আনন্দ হচ্ছে সুপ্তির। পৈশাচিক শব্দটা মনে হতেই শিওরে উঠল সুপ্তি, সে সত্যি সত্যি ভূত হবে, তারপর সাদা কাপড় পরে ভয় দেখাবে যাদের সে সহ্য করতে পারে না। কিন্তু সাদা কাপড় পাবে কোথায় তা তো ভাবেনি, মহা ফ্যাসাদে পড়ল সুপ্তি। সাদা কাপড় যদি না পায় তাহলে তো ভয় দেখাতে পারবে না, যদি সত্যিই না পায় তাহলে তার রুমের জানলার কার্টেন চুরি করবে। কোনোদিন কাউকে না বলে কোনো জিনিসে হাত দেয়নি সুপ্তি, পর্যাত রুহানের জন্য তাকে মরার পরও চুরি করতে হবে। দুঃখে কষ্টে কান্না পাচ্ছে সুপ্তি, কিন্তু সুপ্তি কাঁদবে না, চোখ দিয়ে এক ফোঁটা পানিও সে ঝরতে দেবে না। কিন্তু বাতাস তার সাথে রাগ করেছে, তাই খুব জোরে বাতাস আসায় তার লম্বা চুল চোখে ছিটকে পড়ে, আর সাথে সাথেই চোখ চুলকিয়ে পানি গড়িয়ে পড়ল। খুব রাগ হলো সুপ্তির, কালেই চুলগুলো কেটে ফেলবে সে। তার জন্য তো তাকে পার্লারে যেতে হবে, আর পার্লারে যাওয়ার জন্য তাকে বেঁচে থাকতে হবে, তার মানে আজও সে পারবে না আকাশে উড়ে যেতে। রাগে চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে সুপ্তির, চুল ছিঁড়ে ফেলার কথা মনে হতেই সুপ্তির বুকটা কেঁপে উঠল। মনে পড়ে গেল তার ছেলেবেলার কথা, তখন সে সবে 11-ই পা দিয়েছে,
11:00 তার প্রথম দেখা হয় রুহানের সাথে তার বাড়িতে। রুহান তখন ছেলে মানুষ কিশোর। সুপ্তির বড় বড় পেনুনি দুটো ধরে সে টেনে দিত। সুপ্তির রাগে ইচ্ছে করত রুহানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু রুহানের মাথায় তখনও হাতে মুঠ করে ধরার জন্য চুল হয়নি। তাই অপারক সুপ্তি শুধু নাক টানত আর চোখের পানি মুছত। রুহান ভেবেছিল সুপ্তি বিয়ের প্রস্তাব শুনে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দেবে, কিন্তু এমন কিছু হলো না। না হওয়ায় সে ভাবল হয়তো তার বাবা সামনে আছে বলে এমন কিছু হয়নি। কিন্তু বাবা চলে গেলেও সুপ্তি মুখটা গম্ভীর করে চলে গেল নিজের রুমে। রুহান পিছু পিছু গিয়ে দেখে সুপ্তি বসে বসে নখ কামড়াচ্ছে। রুহান দরজার সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না সে আসবে কিনা। সুপ্তি একবার দরজার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিজের কাজে মনোনিবেশ করে। রুহান ভেবেছিল হয়তো সুপ্তি তাকে আসতে বলবে, কিন্তু বলেনি। অগত্যা রুহান নিজেই রুমে চলে আসে। রুমে ঢুকতে না ঢুকতেই সুপ্তি বলল, যখন জানেন আসবেন তখন ফর্মালিটির কি দরকার? রুহান থতমত খেয়ে গেল, মেয়েটা এমন কেন? যখন তখন খাবড়ে দেয় তাকে। রুহান কিছুটা সময় নিয়ে বলল, সেদিন বলেছিলে বিয়েতে শাড়ি পরার কথা, শাড়ির রঙের কথা। হুম, তো বিয়েতে সাদা রঙের শাড়ি পরবে, রংটা খুব সফট, ভালো লাগবে তোমাকে। আমি তো বিয়ে করছি না। কথাটা শুনে রুহানের ইচ্ছে করছে অট্টহাসিতে ফেটে পড়তে। যে মেয়ে তাকে বিয়ে করবে বলে তার বাবাকে কনভিন্স করেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও তাকে টিউটর রেখেছে, সে কিনা আজ বলছে বিয়ে করবে না, তার তো হাসাই উচিত। কিন্তু সে হাসবে না, কারণ সুপ্তি মুখটা গম্ভীর করে রেখেছে। এখন যদি সে হাসে তাহলে নির্ঘাত সুপ্তি বেঁকে যাবে, তখন সুপ্তিকে সোজা করা তার দ্বারা সম্ভব না। সুপ্তি রুহানের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো বিয়েটা করব না। এবারে রুহান খানিকটা ভড়কে গেল। সুপ্তি কি সত্যি সত্যিই তাকে বিয়ে করবে না? অভিমানে সুপ্তি কি পাথর হয়ে গেছে? সে কি রুহানকে আর ভালোবাসে না? কেন বাসবে না? বাসতে হবে, সে তো এতদিন অপেক্ষা করেছিল তার একটা ভালো চাকরির জন্য। আজ যখন সে বাংলাদেশ আর্মিতে চাকরি পেয়েছে, তখন বিয়ে করতে সমস্যা কোথায়? রুহান খানিকটা রেগে বলল, কেন করবে না? বিয়ের আগেই আমার সাথে থাকতে চলে যেতে পারো, আর বিয়ে করতে পারো না। কথাটা মুখ থেকে বের হতেই সুপ্তি বাতাসের বেগে তার সামনে এসে তার গালে চড় বসিয়ে দেয়। রুহান ভাবছে সে হয়তো দিবাস্বপ্ন দেখছে, কিন্তু তার গাল গরম হয়ে গেছে, মনে হচ্ছে আগুন বের হচ্ছে। রুহানের ইচ্ছে করছে সেই আগুন থেকে হাতে উত্তাপ নিতে, কিন্তু লজ্জায় সে গালে হাত দিতে পারল না। এত জোরে থাপ্পড় সে স্কুলের টিচারের হাতেও খায়নি, আর এখন স্টুডেন্টের হাতে খেতে হচ্ছে। ভাবতেই তার গায়ে লোম দাঁড়িয়ে উঠছে। বিয়ের আগে গায়ে হাত, বিয়ের পর দেখা যাবে তাকে প্রতিবন্ধী হয়ে থাকতে হবে, কারণ এখনকার মেয়েরা স্বামীর গায়ে হাত তুলতে ভাবে না। আর এই মেয়ে বিয়ের আগেই, না হয় সুপ্তি তাকে ভালোবাসে, অধিকার আছে তার উপর, আদর করে দু চারটা দিতেই পারে, কিন্তু সে তো সুপ্তির টিচার। রুহানের গাল টকটকে লালও হয়ে আছে। সুপ্তি জানে আজ রাগে তার গাল লাল হয়নি, সুপ্তি সুযোগে আজ তাকে বোঝাবে। সে রুহানকে টেনে বিছানায় বসায়, তারপর সেও বসে পড়ে বলল, জানেন আমার কি হয়েছে? আমি জানি আপনি জানেন না, তাই না? রুহান হতভম্ব হয়ে তাকিয়ে আছে সুপ্তির দিকে। আজ সে অন্য সুপ্তিকে দেখছে, আগের সেই ছেলে মানুষ সুপ্তিকে না, অন্য একটা সুপ্তি। সুপ্তি আবারও বলতে শুরু করলো, চোখের পলক ফেলে নিন রুহান স্যার, এভাবে তাকিয়ে থাকলে রোবট ভেবে ভুল করবো। আর শুনুন, আমার ইচ্ছে হলো আমি প্রেম করে বিয়ে করব, বিয়ের পর ঘর সংসার আর বাচ্চা কাচ্চা সামলাতেই বুড়ি হয়ে যাব, তখন আর প্রেম করা হবে না, আর এখনো হচ্ছে না, যার দরুন আমি বিয়ে করতে পারছি না। রুহান বিরক্ত হয়ে বলল, আমাদের প্রেম হলো না কোথায়, সেই কবে থেকে আমি তোমাকে চিনি, আর আর কি, কিছুই না। আপনি বলুন কখন প্রেম হয়েছে? আপনি কখনো আমার জন্য পাঞ্জাবি পরে এক গদা কত মেনে বলেছেন মায়াবতী তোমার জন্য, নাকি কখনো রিকশায় করে শহর ঘুরিয়ে দেখানোর সময় হাত চেপে ধরে দুষ্টুমি করেছেন, কিংবা পড়ানোর সময় পা দিয়ে আমার পা ছুঁয়ে দিয়েছেন, হঠাৎ করে গালে চুমুয়েকে আমাকে চমকে দিয়েছেন কখনো? না, দেননি। তাহলে কোথায় প্রেম হলো? সুপ্তির কথায় রুহানের মুখটা হা হয়ে গেছে, সে থ বনে চলে গেছে, মাথাটা ঘুরছে, হাত দিয়ে চেপে ধরতে ইচ্ছে করছে, তা না হলে সে পড়ে যাবে। কোথায় পড়বে সে? বিছানায়,
ফ্লোরে নাকি সুপ্তির কোলে। কিন্তু সুপ্তি তাকে পড়ার সুযোগ দেয়নি। তার আগেই সে জিজ্ঞেস করে, আপনি পানি খাবেন রুহান স্যার? রুহানের ভীষণ ইচ্ছে করছে পানি খেতে, তার বড্ড পিপাসা পেয়েছে। সাত সমুদ্র শুকিয়ে যাবে সে যদি পানি না খায় এখন। তাই নাবোধক মাথা নাড়ায়। সুপ্তি যথারীতি বলতে শুরু করে, যতদিন আমাদের প্রেম না হচ্ছে ততদিন আমি বিয়ে করছি না, বুঝেছেন? বুঝে থাকলে উঠুন আর যান এখান থেকে। রুহান দুলতে দুলতে দরজার কাছে যায়, আবার ফিরেও আসে। ফিরে এসে বলল, এক গ্লাস পানি দাও তো সুপ্তি, পেটের ভেতর খারাপ হচ্ছে। সুপ্তি পানির চকটা রুহানের হাতে ধরিয়ে দেয়। রুহান ঢক ঢক করে চকটা খালি করে বেরিয়ে পড়ে। দুদিন হলো রুহান স্যার বেপাত্তা, তার কোনো খোঁজ নেই। সুপ্তির বাবা ভীষণ চিন্তিত, মেয়ের উপর খানিকটা রাগান্বিত। কেন ছেলেটাকে এভাবে খাবড়ে দিল? বেচারা নিশ্চয়ই মানসিক চাপে আছে, না জানি বিয়ের পর কত শতবার তাকে সাইকোলজিস্টের কাছে যেতে হয়। ওনাকে আরো চিন্তিত করে দিয়ে একটা ছেলে এক প্যাকেট ফল আর একটা চিঠি পাঠায়। সেখানে বিভিন্ন সিজনের বিভিন্ন রকমের ফল আর বেশ তরতাজা। উনি চিঠিটা হাতে নিয়ে চমকে উঠে। সুপ্তিকে কেউ যে চিঠি পাঠাতে পারে তা ওনার কল্পনার বাইরে। চিঠির কথা শুনে সুপ্তি বাইরে এসে চমকে উঠে। এক গাদা ফল কেউ তাকে কেন পাঠাতে যাবে? এটা কারো দেওয়া জন্মদিনের উপহার নয় তো? হতে পারে উপহার আস্তে আস্তে দেরি হয়ে গেছে, কিন্তু ফলগুলো দেখে মনে হয় না অনেকদিন আগে। তাই দেরি না করে সুপ্তি আগ্রহের সাথে চিঠি খুলে পড়তে শুরু করে। সুপ্তি, তুমি প্রেম করতে চাও তা আমি জানি, আর ধরে নাও এই চিঠিটা আমাদের প্রথম প্রেমপত্র। সেদিন তুমি আমার গালে থাপ্পড় মেরেছিলে, মনে আছে তোমার? তোমার থাপ্পড়ে আমি খুব অবাক হলাম। কারণটা জানো কি? থাপ্পড়টা আমার একদম লাগেনি। তোমার শরীরের শক্তি খুব কম, আরো শক্তিশালী হতে হবে তোমায়। আমি কিছু ফলমূল পাঠিয়েছি তোমার জন্য, তুমি নিয়মিত ফল খাবে, কিন্তু বেশি বেশি খাবে, আর হাতের নখ একদম কাটবে না, যেন পরের বার আরো গভীর ক্ষত সৃষ্টি হয়। রুহান। সুপ্তি নাক পরিষ্কার আর চোখের পানি মুছে এক বক্স টিস্যু শেষ করে দ্বিতীয় বক্সে হাত দেয়। রাগে তার শরীর কাঁপছে। যদি রুহান সামনে থাকতো তাহলে হয়তো তাকে সে মেরেই ফেলত। চিঠিটা ইচ্ছে করছে টুকরো টুকরো করে ভিন্ন ভিন্ন নদীতে ফেলে দিয়ে আসতে, কিন্তু প্রথম প্রেমপত্র হওয়ায় সে তা করতে পারছে না। সুপ্তি কি রুহানকে বলেছিল চিঠি দেওয়ার কথা? কেন সে চিঠিটা দিল? আর যদি সে চিঠি না দিত তাহলে সুপ্তি আবেগ আপ্লুত হয়ে বারবার চিঠি পড়ত না, সারাক্ষণ চিঠির দিকে তাকিয়ে থাকত না, আর তার সিঁড়ি থেকে পড়ে পাও ভাঙত না। এখন তাকে ঘরে বসে ডেটিং করতে হচ্ছে। ভাবতেই সুপ্তির ইচ্ছে করছে ভেউ ভেউ করে কেঁদে ফেলতে, কিন্তু সে তার মন মতো কাঁদতেও পারছে না। তার বাবা স্ট্রিক্টলি বলে দিয়েছে যদি তার কান্নার আওয়াজ তার বাবার কানে যায় তাহলে তাকে বাড়ির বাইরে বসিয়ে দিয়ে আসা হবে। তার বাবাও কেমন দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে। রুহান অর্ধেক উঠে হাঁপাচ্ছে, ইচ্ছে করছে পাইপটা ছেড়ে দিতে, তার পাও ভাঙ। তখন সেও সুপ্তিকে বলবে লুকিয়ে চড়িয়ে দেয়াল টপকে পাইপ পেয়ে তার সাথে দেখা করতে। যখন তার বাবা জানেই সব, তখন লুকিয়ে লুকিয়ে কেন দেখা করতে হবে? এক গ্লাস পানি খেতে পারলে ভালো হতো। রুহান পানি খেতে পারেনি ঠিকই, তবে মশার কামড় খেয়ে তার হুঁশ আসে। আর যখন হুঁশ ফিরে তখন ভয়ঙ্কর একটা কথা তার কানে আসে। নিচ থেকে কেউ একজন চেঁচিয়ে উঠে বলল, স্যার আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি ভাবিকে বয়ে পাচ্ছেন? রুহানের ইচ্ছে করছে এক্ষুনি নেমে গিয়ে তার জুনিয়র কলিগটাকে পাশের ডোবা থেকে চুবিয়ে আনতে, তাহলে তার মন হালকা শান্তি পেত। কিন্তু তার অবস্থা এখন কাদায় পড়া হাতির মতো, না সে কিছু বলতে পারছে না হজম করতে পারছে। বহু কষ্টে সে ব্যালকনি পর্যন্ত আসতে সক্ষম হয়। কাল সে মসজিদে গিয়ে তুরাকাত নফল নামাজ আদায় করবে। ধীর পায়ে সে পাশের রুমে যায়। অন্ধকার রুম থাকায় সে ফোন বের করা মাত্রই তার মাথায় ভারী কিছুর আঘাত পায়। মা গো বলেই চিৎকার করতেই আরো কয়েকটা কিল খুশি তার পিঠে পড়ে। সুপ্তির বাড়ির কাজের মেয়েটা চোর চোর বলে চিৎকার করছে আর রুহানকে পেটাচ্ছে। সুপ্তির গভীর ঘুম না ভাঙলেও পাশের রুম থেকে তার বাবা চলে আসে। লাইট অন করলে রুহানকে দেখে কাজের মেয়েটার হাত থেকে পেন্সিল বক্সটা ঠুস করে ফ্লোরে পড়ে যায়। সবার চিল্লাচিল্লিতে সুপ্তির ঘুম না ভাঙলেও এবার তার ঘুমটা ভেঙে যায়। সে হকচকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এখানে মানুষ কেন এত? আপনি কি করছেন এত রাতে রুহান স্যার? সুপ্তির কথায় রুহানের ইচ্ছে করছে দ্য স্টারি নাইট পেন্টিংয়ের দেয়ালটায় মিশে যেতে,
তবে রাগে না লজ্জায় তা তার জানান। রুহান শুধু নিষ্পাপ শিশুদের মতো তাকিয়ে আছে সুপ্তির দিকে। সুপ্তির বাবা বিরক্ত হয়ে তানুকে বললেন, এত বছর ধরে কাজ করে তুই রুহানকে চিনতে পারলি না, ছেলেটাকে চোর চোর বলে গালি দিচ্ছিস। তানু মুখটা বিজ্ঞদের মতো করে বলল, মাইরি কইতেছি জজ সাহেব, তিনি এমনি লাফাইয়া নামছেন, আমি তো মন করলাম বুঝি কোনো চোরাইয়া পড়ছে। সুপ্তির বাবা তানুর কথায় আরো বিরক্ত হলেন। তিনি মেয়েটাকে সহস্রবার সঠিক ভাষায় কথা বলতে বললেও মেয়েটা বলবে না। এই মেয়ের জন্য তিনি অনেক জায়গায় অপমানিত হয়েছেন। তানুর থেকে তিনি মায়ের কথা শুনতে শুনতে একবার কোর্টে পর্যন্ত বলে ফেলেছিলেন। এরপর থেকে টানা তিন মাস তিনি তানুকে ব্যাকরণ শিখিয়েছিলেন, তবুও মেয়েটা ঠিকভাবে বলতে পারে না। তিনি রুহানের উপরও আজ বিরক্ত বোধ করছেন। ছেলেটার মাথা হয়তো সুপ্তির সাথে থেকে থেকে ড্যামেজ হয়ে গেছে। অনুমতি থাকা সত্ত্বেও কেন চুরি করে বাড়ি আসবে? সুপ্তির বাবা আর তানু চলে গেলে সুপ্তি ঠোঁট দুটো প্রসারিত করে বলল, আমি ভীষণ খুশি হয়েছি রুহান স্যার, আপনি সত্যি সত্যি আমার জন্য এত পরিশ্রম করেছেন, আই এম রিয়েলি ইমপ্রেসড। এখন তোমারও উচিত আমাকে ইমপ্রেস করা, খুশি করা। কি করে করি বলুন তো? আপনি আমার জন্য কোনো উপহার আনেননি, চাইলে সেখান থেকে আপনাকে 50% দিতে পারি, কিন্তু আপনি তো কিছুই আনেননি। রুহান মিনমিন করে বলল, এনেছি তো এক চিমটি ভালোবাসা, আর আমি 50 না পুরো ভাগই নিয়ে ছাড়বো। সুপ্তি ভ্রুকুচকে বলল, আপনার কথা আমার কান পর্যন্ত আসছে না রুহান স্যার, একটু সামনে এগিয়ে আসুন তো। সুপ্তি বলতে না বলতেই রুহান সুপ্তির পাশে এসে বিছানায় বসে পড়ে। সুপ্তি খাপড়ে গিয়ে বলল, আমি তো এতটা সামনে আসতে বলিনি রুহান স্যার। রুহান ফিসফিস করে বলল, আমি তোমার জন্য উপহার এনেছি সুপ্তি, তোমার টইটুম্বুর ভালোবাসার জন্য একটা চুমু। সুপ্তি রুহানের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। রুহান এমন কিছু বলতে পারে তা তার ধারণার বাইরে। কি হলো সুপ্তি, তুমি 50% ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তো? আমার ঘুম পাচ্ছে রুহান স্যার, আপনি যান তো এখান থেকে। যাওয়ার জন্য এসেছি আমি, আগে পাওনাটা বুঝে নেই। প্রায় ভোর হতে চলল, সুপ্তির দুচোখে এখনো ঘুম ধরা দিচ্ছে না, চিনচিন করছে ব্যথায় জায়গাটায়, না পায়ে না, তার ঠোঁটে, ঠোঁট দুটো ফুলে আছে, হয়তো ঘুম থেকে উঠে দেখবে ফুলে কলা গাছ হয়ে আছে। ছেলেটা নিশ্চয়ই ছোটবেলায় সবাইকে কামড়ে দেওয়ার অভ্যাস ছিল, তাই এখনো সেই অভ্যাসটা বাদ দিতে পারেনি। বারবার নিজেকে আয়নায় দেখছে সুপ্তি, মিষ্টি কালারের শাড়িটাতে তাকে অস্বাভাবিক মিষ্টি লাগছে, ইচ্ছে করছে নিজের গাল দুটো নিজেই টেনে দিতে। রুহান স্যার যখন দেখবেন তখন কি তারও ইচ্ছে হবে গাল টেনে দিয়ে বলতে, কোন রূপকথার রাজকন্যা তুমি যার চোখে স্বপ্ন বুনছি আমি? ভাবতে গাল দুটো লজ্জায় লাল হয়ে আসছে। আয়নায় আরো একবার তাকিয়ে আপন মনে সুপ্তি ভাবলো, সে এত সুন্দর কেন হলো? একটু খারাপ দেখতে হতো তখন না হয় সেও দেখত রুহান স্যার তাকে কেমন ভালোবাসে। সুপ্তি টিফিন বক্সে রুহানের প্রিয় ইলিশ আর চিংড়ি কচু সেলুন নিয়ে শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নেয়। প্রথমবারের মতো রুহানের জন্য খাবার নিয়ে যাচ্ছে সে, তার আগে সে হবু শ্বশুরের সাথে দেখা করতে চায়। লোকটা ঠিক তার বাবার মতো, এমন ভালো একজন মানুষের সাথে কেন যে থাকতে চায় না রুহান, বড্ড ভাবায় সুপ্তিকে ব্যাপারটা। রুহানের বাবা আজহার সাহেব সুপ্তির চোখের নিচ থেকে কাজল নিয়ে তার কানের পেছনে লাগিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, তোমার শাশুড়ি মা থাকলে হয়তো তাই করত। সুপ্তি আকাশ ছোঁয়া আনন্দ নিয়ে রুহানের কাছে যায়, কিন্তু সে রুহানের সাথে দেখা করতে গিয়ে যা দেখে তাতে তার মাথা হ্যাং হয়ে যায়। মেয়েটা রুহানের হাত ধরে অবলীলায় কথা বলে যাচ্ছে, আর রুহানকে দেখে সুপ্তির মোটেও মনে হচ্ছে না সে এত বিরক্ত। সুপ্তি রুহানের ডেস্কের কাছে গিয়ে বেশ শব্দ করে টিফিন বক্স ডাকে। মেয়েটা হালকা ভয় পেয়ে রুহানের হাত ছেড়ে দেয়। রুহান বিরক্ত হয়ে বলল, এগুলো কি ধরনের ওসব বোতা সুপ্তি? সুপ্তির হাত পা কাঁপছে, রাগে তার শরীর থেকে আগুন বের হচ্ছে। মানুষের বিশেষ ক্ষমতা থাকলে হয়তো দেখা যেত ধোঁয়াও বের হচ্ছে তার শরীর থেকে, কিন্তু সেই ক্ষমতা না থাকায় কেউ দেখতে পায়নি সুপ্তির রাগগুলো। রুহান কি জানে আজ সে তার জন্য কতটা সময় নিয়ে সেজে গুজে এসেছে, হাত পুড়িয়ে তার জন্য তার প্রিয় খাবার রান্না করেছে, চাইলে হয়তো বলতো না এভাবে। সুপ্তি রাগে টিফিন বক্স ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে, দাঁত কটমট করে বলল,
আপনি বুঝি এই আপুর হাত ধরে সভ্যতা শিখছেন? তাহলে শিখুন, ভালো করে শিখবেন, কিন্তু তখন না হয় আমিও শিখব। সুপ্তি হনহন করে চলে আসে সেখান থেকে। বাইরে আসতে পেছন থেকে একজন ভাবি ভাবি বলে চেঁচিয়ে ওঠে। সুপ্তি পেছনে তাকিয়ে দেখে হ্যাংলা পাতলা একটা লোক তাকে ডেকে ডেকে দৌড়ে আসছে। লোকটা এসে হাঁপিয়ে হাঁপিয়ে সুপ্তিকে বলল, আপনি সে না যার জন্য রোহান স্যার সেদিন চুরি করে আপনাদের বাড়িতে গিয়েছিল? সুপ্তি মুখটা কালো করে বলল, হুম। তাহলে মেয়েকে যার সাথে এতক্ষণ ধরে স্যার কথা বলছে, সবাই তো ভাবছে ওনার প্রেমিকা, কেউ আমার কথা বিশ্বাসই করছে না। সুপ্তির ভেতরটা হু করে ওঠে। লোকটা জ্ঞানী ভাব নিয়ে বলল, নিজের প্রেমিককে আঁচলে বেঁধে রাখতে হয়, তা না হলে ফুরুত করে উড়ে যায়। কিন্তু আজকাল মেয়েদের আঁচলই দেখি না আমি, সব খালি পেট বের করে শাড়ি পরতে গিয়ে আঁচল খেয়ে ফেলে। আপনি কাল থেকে আমার কাছে শাড়ি পরার ট্রেনিং নেবেন, বুঝতে পেরেছেন? বলতে না বলতেই ঠাস করে তার গালে একটা থাপ্পড় পড়ে। সুপ্তির হাত ব্যথা করছে লোকটাকে থাপ্পড় মেরে। সেখানে মিনিট দেরি না করে বেরিয়ে পড়ে সে। লোকটা সেখানে ধপ করে বসে পড়ে। রোহান ততক্ষণে বুঝতে পারে সুপ্তি রেগে যাওয়ার কারণ। সে ধুম করে রিমির গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, বেয়াদব মেয়ে, হাত না ধরে কথা বলতে পারিস না তুই? জানিস ছেলেদের কত কষ্ট করতে হয় বউয়ের রাগ ভাঙাতে? কথাটা বলে রোহান দৌড়ে বাইরে চলে আসে। বাইরে সুপ্তির গাড়ি দেখতে পেয়ে বুঝতে পারে সুপ্তি হেঁটে হেঁটে যাচ্ছে। সেও তার জিপটা নিয়ে বেরিয়ে পড়ে। সুপ্তিকে এক প্রকারে জোর জবরদস্তি করে রোহান গাড়িতে তোলে। সুপ্তি রেগে রোহানের হাতে কামড় বসিয়ে দেয়, তাতে রোহানের হাতে রক্ত জমে নীলসে হয়ে যায়। কিন্তু সুপ্তি যেতে পারেনি। রোহান বিরক্ত হয়ে বলল, নিজেকে রাক্ষসী প্রমাণ করার কি দরকার ছিল? আমি তো তা জানি। সুপ্তির এবার ভ্যা ভ্যা করে কান্না আসছে। সে কত সুন্দর করে সেজেছে, আর রোহান তাকে পরিণা বলে রাক্ষসী বলতে পারল। আবেগি কণ্ঠে সুপ্তি বলল, রোহান স্যার আপনি দেখেছেন আমি আজ শাড়ি পরেছি? চোখ যখন আছে তখন তো নিশ্চয়ই দেখেছি। ব্যর্থ সুপ্তি শেষমেশ বলেই ফেললো, বললেন না তো কেমন লাগছে আমাকে? রোহান গাড়ি থামিয়ে সুপ্তিকে আপাদমস্তক দেখে বলল, সাধারণ মানুষই তো লাগছে, দুটো হাত দুটো চোখ দুটো কান দুটো নাক সরি একটা নাক সব ঠিকঠাকই আছে, ভিন্ন রকম মোটেও লাগছে না, অন্য রকম লাগার জন্য নতুন অঙ্গও গজায়নি। সুপ্তি কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, আপনি খুব খারাপ রোহান স্যার, খুব খারাপ। থ্যাংক ইউ। সুপ্তি রাগ বিরক্ত আর কান্না মিশ্রিত সুরে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যাব না আমি আপনার সাথে। রেপ করতে যাচ্ছি না, খুনও করতে যাচ্ছি না। সুপ্তি মনে মনে বলল, খুন তো আমি কবেই হয়ে গেছি রোহান স্যার, আর আপনি খুব বাজে একটা খুনি, যাব না আমি আপনার সাথে। সুপ্তি নেমে যেতে চাইলে তার আঁচলের সাথে রোহান নিজের হাত আটকে দেয়। রোহান সুপ্তিকে নিয়ে বাড়ির রাস্তা ধরে। সুপ্তি মনে মনে ভেবে রেখেছে সে বাড়ি গিয়ে শপিংয়ে যাবে, তার সবচেয়ে ভালো হেয়ার অয়েল কিনে আনবে, আর যখন তার চুল খুব বড় হবে তখন সে তার চুল দিয়ে বেঁধে ফেলবে রোহানকে। চাইলেই সুপ্তি রোহানকে আঁচলে বাঁধতে পারত, কিন্তু শাড়ি সে নিজেই সামলাতে পারে না, কি করে রোহানকে আঁচলে সামলাবে? তাই সে এই পদক্ষেপ গ্রহণ করবে। 3 বছর রিলেশনের পর কোনো মেয়ে যদি বিয়ে করতে না চায়, তাহলে যে কারোর ইচ্ছে করবে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে। কিন্তু রোহানের মোটেও থাপ্পড় মারতে ইচ্ছে করছে না। তার ইচ্ছে করছে সুপ্তিকে আছাড় দিয়ে 3 হাত মাটির নিচে পুঁতে দিতে। 3 বছর আগেই সে সুপ্তিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সুপ্তির প্রেম করার ইচ্ছে পূরণের জন্য সে 3 বছর সুপ্তির প্রেম নামক অত্যাচার সহ্য করেছে। এখন যখন বিয়ে করতে বলা হয়েছে তখনও সে বিয়ে করবে। বিয়ে না করার জন্য সুপ্তির কাছে যুক্তিও আছে, তবে রোহানের কাছে সুপ্তির দেওয়া যুক্তিগুলো ফালতু বই কিছু না। সুপ্তি বিয়ে না করার প্রথম কারণ রোহানের চাকরি। স্বভাবতই মেয়েরা চায় তাদের স্বামী খুব ভালো চাকরি থাকবে। রোহানের চাকরিটা নিঃসন্দেহে ভালো, তবে সুপ্তির কাছে এই চাকরিটা অত্যন্ত জঘন্য। রোহানের কাজের জন্য সে সুপ্তিকে সময় দিতে পারবে না, যা সুপ্তি সহ্য করতে পারবে না। পরে দেখা যাবে রোহান যেমন তার বাবাকে ছেড়ে চলে এসেছে, তার বাবা তাকে সময় দিতে পারেনি বলে তেমনি সুপ্তিকেও চলে যেতে হবে। কিন্তু রোহানের পক্ষে চাকরি ছাড়া সম্ভব নয়। সে 3 বছরে তার কাজের অভাবনীয় ডেভেলপ করেছে। আর 2য় কারণ হলো সুপ্তি শ্বশুর আর ননদ ছাড়া বিয়ে করবে না। সে যখন বিয়ের পর বাবার বাড়ি থেকে চলে যাবে তখন তার আরেকটা বাবা চাই, অর্থাৎ বাবা শ্বশুর, যেটা রোহান চাইলেই সম্ভব। কিন্তু অসম্ভব হলো সুপ্তিকে ননদ দেওয়া। সুপ্তি জানে রোহানের কোনো বোন নেই, তবুও তার ননদ চাই। বিয়ের পর সময় কাটানোর জন্য তার পার্টনার হিসেবে ননদ খুব ভালো কাজে আসবে। রোহানের মাথা ধরে গেছে সুপ্তিকে বোঝাতে গিয়ে।
দেড় ঘন্টা ধরে সে এক জায়গায় বসে একটা বিষয় সুপ্তিকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সুপ্তি তার কথায় কান দিচ্ছে না। কখনো ফোনে গেমস খেলছে তো কখনো কাজ বলে শহরের বাইরেটা দেখছে। এনি রুহান ছয় মগ কফি শেষ করেছে, শেষমেশে চুপ মেরে যায়। তার গলা দিয়ে আর আওয়াজ বের হবে না। নিজেকে বড় কোনো পলিটিশিয়ানের লিডার মনে হচ্ছে। তাদের যেমন বক্তৃতা দিতে গিয়ে গলা ক্লান্ত হয়ে পড়ে, তারও এক অবস্থা। রুহানকে চুপ থাকতে দেখে সুপ্তি বলল, আপনার বলা নিশ্চয়ই শেষ, তাই না রুহান স্যার? তাহলে আমায় একবার ডাক্তারের কাছে যেতে হবে, কথা বলতে হবে, আমার কান খারাপ করে দিয়েছেন আপনি। রুহান দীর্ঘশ্বাস নিয়ে বলল, চলো পৌঁছে দিই তোমাকে, আর এটা হয়তো আমাদের শেষ দেখা। যেহেতু তুমি আমাকে বিয়ে করবে না, তো রিলেশন রেখে কি হবে বলো? রুহানের কথা শুনে সত্যি খানিকক্ষণ চুপ থেকে ধুম করে হেসে ওঠে। রুহান কিছুটা ঘাবড়ে যায়। সত্যির হাসির শব্দে আশেপাশের মানুষগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সেদিকে সুপ্তির খেয়াল নেই, সে আস্তে আস্তে গড়িয়ে পড়ছে। রুহান ভ্রুক কুচকে তাকায় সুপ্তির দিকে। এভাবে হাসার কি বলল সে? সুপ্তির হাসি দেখে মনে হচ্ছে সে বিরাট কোনো জোকারের সাথে কথা বলছে বা তার জোক শুনছে। সুপ্তি হাসি না থামিয়ে বলল, আচ্ছা রুহান স্যার, আমি বাড়ি যাব, আপনি শেষবারের মতো আমাকে বাড়ি পৌঁছে দিন তো। রুহান মুখটা ছোট করে বলল, চলো। রুহান স্যার বলেছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর পতাকা নাকি বাতাসে ওড়া মেয়েদের চোল। রুহানের কাছে কথাটা এতদিন হাস্যকর মনে হলো, আজ সে কথাটা উপলব্ধি করতে পারছে। সুপ্তিকে অমায়িক সুন্দর লাগছে আজ। ব্রেকআপের সময় প্রত্যেক মেয়েকে অমায়িক লাগে, সেজন্য কি সুপ্তিকে এত সুন্দর লাগছে? সুপ্তি মিটমিট করে হাসছে, মাঝে মাঝে আবার হাসির অস্বাভাবিক শব্দও আসছে। হাসির শব্দটা রুহানের বুকে ধপাধপ করে হাতুড়ি পেটাচ্ছে, কিন্তু হাতুড়ি মারার শব্দটা সুপ্তির কানে আসছে না। সে আপন মনে হেসেই চলেছে। সুপ্তি খুব ভালো করে জানে রুহান মরে গেলেও সুপ্তি ছাড়া অন্য কাউকে ভাবতেও পারবে না। বেচারা সুপ্তিকে রাজি করার জন্য কত বড় মিথ্যেই না বলল। যখন দু চার ঘন্টা কথা হবে না, তখনই দেখা যাবে ফোন করবে সরি বলার জন্য। ফোন করে না পেলে তাৎক্ষণিক চলে আসবে বাড়িতে। সুপ্তি বাড়ি এসে দেখে তার বাবা সোফায় বসে খবরের কাগজ উল্টাচ্ছেন। টেবিলে চায়ের কাপে ভেজা বিস্কুট ভেঙে পড়ে আছে, যার মানে হলো তিনি সুপ্তির ফেরার অপেক্ষা করছিলেন। সুপ্তি আড়মোড়া দিয়ে বলল, আমি কি একটু সময় পেতে পারি ফ্রেশ হওয়ার জন্য? অবশ্যই না। সুপ্তি সোফায় বসে চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দেয়, মুখ উল্টে বলল, ঠান্ডা চা, এক কাপ গরম চা করে দাও তো। বাবা, অনেক দিন হলো তোমার হাতে চা খাওয়া হয় না। তানু বাগানে পানি দিচ্ছে। সুপ্তির বাবার কথায় সুপ্তি বেশ বুঝতে পারছে তিনি খুব সিরিয়াস কিছু নিয়ে আলোচনা করবেন, হয়তো সুপ্তির বিরুদ্ধে, যার কারণে আগে থেকে তিনি প্রস্তুতি নিচ্ছেন। সুপ্তি ঘাড়ে হাত দিয়ে দুপাশে নাড়ি বলল, যা বলার একটু তাড়াতাড়ি বলো, ক্লান্ত লাগছে ভীষণ, ঘুমোতে চাচ্ছি আমি। সুপ্তির বাবা খবরের কাগজটি টেবিলে রেখে গাম্ভীর্য নিয়ে বললেন, তুমি আর এ বাড়িতে থাকবে না সুপ্তি। সুপ্তি ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কেন, তুমি কি নতুন করে বিয়ে করার স্বপ্ন দেখছো নাকি? আমাকে না তাড়িয়ে তাকে কি আনতে পারছো না? সুপ্তির বাবা হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে, মেয়েটার মুখে কিছুই আটকায় না। সুপ্তি নিয়ম মেনে স্বাভাবিক হয়ে বসে আছে। রুহানের চাকরির পর থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা উঠে পড়ে লেগে আছেন। সুপ্তির বাবা চায়ের কাপ নিয়ে চুমুক দেন, তিনি বুঝতেও পারেনি চাটা আসলেই ঠান্ডা ছিল। এক চুমুকে কাপ খালি করে তিনি বলেন, তোমাকে আমি সিরিয়াসলি বলছি, তুমি আর থাকতে পারবে না এখানে, শ্বশুর বাড়ি তোমার নিশ্চয়ই। কথা শেষ করার আগে সুপ্তি দাঁড়িয়ে পড়ে, তার মুখ রাগে জ্বলছে। সুপার পাওয়ার চশমা থাকলে দেখা যেত আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে। সুপ্তি রেগে বলল, ঠিক আছে মিস্টার চৌধুরী, থাকবো না আমি আপনার বাড়ি, আজই চলে যাব। সুপ্তি হনহন করে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর একটা হ্যান্ডব্যাগ নিয়ে নেমে এসে তার বাবার সামনে রাখে। ব্যাগ খুলে তার ভেতরের জিনিসপত্র বের করে, সেখানে একটা বার্থডে কার্ড আর কিছু প্রসাধনী থাকে। আর একটা প্যাকেট থেকে কিছু টাকা বের করে জোরে জোরে গুনতে থাকে। হিসেব করে দেখে মোট 6,580 টাকা। টাকাগুলো ব্যাগে রেখে দিয়ে বলল, আপনার দেওয়া কোনো জিনিস আমি নেইনি, কসমেটিক্স গুলো বন্ধুদের থেকে পাওয়া গিফট, আর এই পর্যন্ত যতগুলো সরকারি বই পেয়েছি তা বিক্রির টাকাগুলোর সাথে সাথে যাচ্ছে। সুপ্তি ভাঙতি টাকাগুলো অর্থাৎ 580 টাকা তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, যে কাপড়গুলো গায়ে আছে তারও দাম পরিশোধ করে দিচ্ছি, নিন ধরুন। সুপ্তির বাবা টাকাগুলো নিয়ে মুখে হাসি দেখা টেনে বলল, আলহামদুলিল্লাহ, অত্যন্ত কিছু টাকা তো পেলাম। সুপ্তি ঠোঁট ফুলিয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যায় বাড়ি থেকে। রাস্তায় বেরিয়ে নিজেকে সন্ন্যাসিনী লাগছে।
তারা যেমন এক বস্ত্রে বাড়ি থেকে বের হয়, সেও কেমন এক বস্ত্রে বের হয়েছে। সেও এখন কোনো বাবার মাজারে যাবে, সেখানে সেটেল হবে। সুপ্তির বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল যখন তিনি জানতে পারলেন সুপ্তি রুহানের কাছে যায়নি। অস্থির হয়ে তিনি সারা বাড়ি পায়চারি করছেন, বারবার উগি দিয়ে দেখছেন এই বুঝি মেয়েটা এলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলে তিনি হাত পা ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। রুহান সুপ্তির জানাশোনা সব জায়গায় খোঁজ নিয়েছে, কোথাও পাওয়া যায়নি তাকে। সুপ্তির বাবা একটু পরপর নাক ডাকছেন আর রুহানের দিকে তাকাচ্ছেন। ছেলেটার এক পায়ের প্যান্ট হাঁটুর নিচে, আর এক পায়ের প্যান্ট গোড়ালির নিচে। সেও রীতিমতো দাঁত নখ কাটছে আর পায়চারি করছে। উস্কো চুলে তাকে এখন পাগল মনে হচ্ছে সুপ্তির বাবার কাছে। ওনার ইচ্ছে করছে ফোন নিয়ে একটা ছবি তুলে রাখতে, পরে সুপ্তিকে দেখিয়ে খুব করে হাসা যেত, কিন্তু ওনার শরীরটা উঠতে চাইছে না। ক্লান্ত হয়ে একসময় ওনার চোখ দুটো বুঝে আসে। উনি আবারও তার গাড়ি নিয়ে ছুটে চলে সুপ্তির খোঁজে। তার একবার বাথরুমে যাওয়া দরকার ছিল, কিন্তু সময় নেই তার হাতে। তাকে যে সুপ্তিকে খুঁজে বের করতে হবে। সুপ্তি কিছু হলে সে নিজেই মরে যাবে। সে জানালার বাইরে তাকাতে পারছে না, হু করে কান্না আসছে। কতটা রাত পেরিয়ে গেছে। সুপ্তি ক্লান্ত হয়ে রাস্তার পাশে বেঞ্চিতে বসে পড়ে। তার বড্ড কান্না পাচ্ছে। না, বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নয়, মনের কথা মনে করার জন্য নয়, তার কান্না পাচ্ছে তার ব্যক্তিগত সম্পদগুলোর জন্য, আলমারি ভরা জামা কাপড়গুলোর জন্য, জন্মদিনে বাবার দেওয়া দামি পারফিউমগুলোর জন্য, বিশেষ মানুষের দেওয়া ঘড়িটার জন্য, তার সাজানো গোছানো ঘরটার জন্য। তার চোখের অশ্রুগুলো বাদ ভেঙে গড়িয়ে পড়তে চাইছে, কিন্তু তার অশ্রু ঝরার আগেই সে একটা মেয়েরই কণ্ঠ শুনতে পায়। সামনে তাকিয়ে দেখে মেয়েটা হিংস্র চোখে তাকিয়ে আছে তার দিকে। মেয়ের গুঞ্জনে মেয়েটা বলে, এই যে মহারানী, এটা আমার জায়গা, ভালোভাবে যদি নিজের রাস্তা ধরেন। রাস্তা কখনো নিচের হয় না, হয় সরকারের নয়তো সৃষ্টিকর্তার। মেয়েটা ভ্রু কুচকে তাকায় সুপ্তির দিকে। তার চোখে প্রশ্ন, আতঙ্ক আর ক্ষোভ প্রকাশ পাচ্ছে। মেয়েটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুপ্তি দুঃখী স্বরে বলল, তোমাকেও কি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? মেয়েটা দীর্ঘশ্বাস নিয়ে বেঞ্চির উপর পাশে বসে হাতের ব্যাগ থেকে একটা আয়না বের করে নিজেকে দেখতে দেখতে বলল, হুম, করেই তো দিয়েছে। সৎ মেয়ের সংসারে কখনো অভাগীদের জায়গা হয় না। আমার নাম সুপ্তি, মেয়েটা মুখ কুচকে বলল, নাম জিজ্ঞেস করিনি আমি। কেউ নাম বললে নিজের নামও তাকে বলতে হয়, এটা ভদ্রতা। আমি নাম বললাম কখন? বললেই তো অভাগী। সে মুচকি হেসে বলল, হুম, আসলেই তো অভাগী আমার নাম। তো তুমি কি রাস্তায় রাস্তায় ঘোরো? আমিও ঘুরবো, রাতে কি এখানেই শুয়ে পড়ো? আমাকে ভাগ দিয়ে তো একটুতেই হবে, দুজনে মিলে গল্প করব আর আকাশের তারা গুনবো। তারপর কখন যে ঘুমিয়ে পড়বো কারোরই খেয়াল থাকবে না, মজা হবে না? মেয়েটা চোখ দুটো ছোট করে তাকায় সুপ্তির দিকে। তার কাছে সুপ্তিকে দেখে ভালোই মনে হচ্ছে, তাহলে পাগলের মতো বিলাপ কেন করছে সে বুঝতে পারছে না। ভদ্রঘরের মেয়ে বলে কি মজা করছে তার সাথে, তাও বুঝতে পারছে না সে। সুপ্তি মেয়েটাকে মুগ্ধ হয়ে দেখছে। মেয়েটার বয়স হয়তো 18-19 হবে, এখন তো তার কলেজ টপ হয়ে প্রাইজ নিয়ে সবাইকে খুশি করার কথা, কাস্টমারদের নয়। রোজ রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ মামার সাথে গল্প করার কথা, রাস্তার পাশে বেঞ্চিতে বসে নয়। সুপ্তি মেয়েটার দিকে তাকিয়ে মুখে হাসির রেখা টেনে বলল, আচ্ছা তোমার নাম কি? উল্টোসি। এমন কারো নাম হয় নাকি? মেয়েটা মাথা নাড়ায়। সুপ্তি ভ্রু নাচিয়ে বলল, তাহলে? বাবার দেওয়া নাম পাপিয়া, নিজের বানানো নাম ফুলটুসি। ফুলটুসি, তুমি কখনো স্কুলে গিয়েছো? কথাটা শুনে পাপিয়ার মুখটা গম্ভীর হয়ে যায়, চোখ দুটো ছলছল করছে। ছলছল চোখে তাকে বড্ড মায়াবী লাগছে সুপ্তির কাছে। সুপ্তি একটু বেশি উৎসাহ নিয়ে বলল, বলো না তোমার জীবনের গল্পটা। কেউ আমাদের গল্প শুনতে চায় না, আমরা অন্য পৃথিবীর মানুষ, তুমি কেন শুনতে চাইছো? তার মানে তুমি পড়াশোনা পছন্দ করো না, তাই না? মোটেও না, আমি যখন স্কুলে পড়তাম সবার আগে ছিলাম ক্লাসে, বাবা রোজ স্কুল থেকে আসলে আমার পড়া নিত। এতটুকু বলে পাপিয়া থেমে যায়, ঠোঁট কামড়ে ধরে। কিছুটা সময় নিয়ে আবারও বলতে শুরু করলো, এখন হয়তো বাবা পড়া জিজ্ঞেস করে নতুন মায়ের ছেলে মেয়ের থেকে। বলে পাপিয়া চোখের পানি মুছে ওনা দিয়ে হালকা করে মুখটা মুছে নেয়। স্বাভাবিক হয়ে সুপ্তিকে বলে, তোমাকে মনে হচ্ছে ভালো ঘরের, এখানে কেন? একটা গল্প করার সাথের জন্য প্রকৃতি আমাকে এখানে এনেছে।
পাপিয়া ভ্রু কুচকে তাকায় শক্তির দিকে। কথাটা তার ব্রেন ক্যাচ করতে পারেনি। শক্তির বাবার ঘুম ভাঙে লাঠির আঘাতে। চোখ খুলে দেখেন শক্তির দাদি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। শক্তি থাকলে হয়তো বিশাল বড় দাঁড় নিয়ে দাঁড়িয়ে থাকতেন, অথবা বৈদ্যুতিক খুঁটি। খুঁটির কথা মাথায় আসতে ওনার মাথায় খট করে একটা শব্দ হয়। শক্তির দাদি ওনার মাথায় হাতের লাঠি দিয়ে দম করে একটা বাড়ি দিয়ে বললেন, হতচ্ছাড়া, তুই এখনো বাড়ি পইরা রইছস? বাইরে যা, মাইয়া ডালে না লইয়া বাড়ি আসবি না। শক্তির বাবা লাঠির আঘাতে দৌড়ে বেরিয়ে আসে। বাইরে যেতে না যেতেই শক্তির দাদি ঠাস করে দরজা বন্ধ করে চলে যান। শক্তির বাবার গায়ে একটা কালো গেঞ্জি, গেঞ্জি পরে তিনি রাস্তায় বসে থাকলে ওনার প্রেস্টিজ বানচাল হয়ে যাবে। তাই তিনি দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকছেন আর নাক টেনে টেনে কাঁদছেন। এই মুহূর্তে সবচাইতে অসহায় মনে হচ্ছে নিজেকে। একদিকে মেয়ের লাপাত্তা, অন্যদিকে নিজের সম্মান। নিজেকে এখন আলাদিন ভাবতে ইচ্ছে করছে। আলাদিনের মতো ওনার কাছে জাদু প্রদীপ থাকার আকাঙ্ক্ষা ওনার মনে। দৈত্যের কাছে শুক্তি আর কাপড় ছাওয়ার প্রার্থনা করতে ইচ্ছে করছে। ওখানে এক ক্লাস বিরক্তি নিয়ে তাকিয়েছে শক্তির দিকে, আর শক্তি আপন মনে কফির মধ্যে চুমুক দিয়ে যাচ্ছে। ওখান শক্তি সব জায়গায় খুঁজেও যখন পায়নি, তখনই তার বাড়ির কথা তার মাথায় আসে। বাবার প্রতি রাগ অভিমান ভুলে সে বাড়ি যায়, আর গিয়ে দেখে কোথা থেকে এক মেয়ে ধরে নিয়ে এসেছে। মেয়েটার ঠিকানাটাও জানেনি শক্তি, তবু মেয়েটাকে থাকতে দিচ্ছে। আবার তাকে নাকি কলেজে ভর্তি করিয়ে দিতে হবে। রাগে মাথা ফেটে যাচ্ছে তোহানে, কিন্তু সে রাগ দমন করে বলল, দেখো শক্তি, তোমার জন্য আমি আমার পুরনো আবেগগুলোর মাটি চাপা দিয়েছি। বাবা কখনোই আমাকে আর মাকে সময় দিত না, সবসময় ওনার কাজ নিয়েছিল। মা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। সেই থেকে বাবাকে ছেড়ে চলে এসেছি আমি, কিন্তু তোমার জন্য আমি তাকেও মেনে নিচ্ছি। কিন্তু একটা অচেনা অজানা মেয়ে। অজানা না, ওকে জানি আমি। ওর নাম পাপিয়া, ভালোবাসার নাম ফুলতুষি। তবে এই নামে শুধু আমি ডাকব, আপনি আবার ডাকতে যাবেন না রোহান স্যার? রোহান খানিকটা রেগে ঝাঁঝালো গলায় বলল, কোথা থেকে উটকো মেয়েকে ধরে নিচ্ছ, যার ঠিকানা পরিচয় কিছুই বলতে পারছো না, আবার তাকে বলছো বাড়িতে জায়গা দেওয়ার জন্য? ওই মেয়েরও জায়গা নেই আর তোমারও জায়গা নেই। রোহান কথাটা বলতে সত্যি ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে। রেস্টুরেন্টের আশেপাশের লোকগুলো রোহানের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। শক্তির চোখে পানি না থাকলেও সে নাক টানছে আর বলছে, চলে যাব, সত্যি সত্যি চলে যাব। আমি আর কখনোই ফিরবো না, আপনাদের শান্তি দিয়ে দেব, কর্পপের মতো হাওয়া হয়ে যাব একদিন। রোহান কথাটা বলে কতটা বিপদে পড়েছে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। শক্তিকে না থামালে তাকে বেশ অপদস্থ হতে হবে। অজ্ঞতা তাকে কথা দিতে হলো পাপিয়াকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার। শক্তি খুশি মনে বাড়ি ফিরে, তবে পাপিয়াকে সে রোহানের বাড়ি পাঠিয়ে দেয়, আর তাকে স্ট্রিক্টলি বলে দেয় যেন পাপিয়ার যত্নের কোনো ত্রুটি না হয়। শক্তি বাড়ি ফিরতে না ফিরতেই তার বাবা তার হাতে বিশাল বড় একটা লিস্ট ধরিয়ে দিয়ে বললেন, তোমার সব বন্ধুদের নাম লিখে ফেলেছি, মোট 125 জন হয়েছে, দেখো আর কারো বাকি পড়েছে কিনা। শক্তি বিরক্ত হয়ে বলল, ওরা কেউ ফকির নয় বাবা, এত লোক দাওয়াত দেওয়ার দরকার নেই, শুধু শুধু টাকার অপচয়। বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে, ওদের জন্যও কিছু বাঁচিয়ে রাখতে হবে না? তাই বলে বন্ধুদের জানাবে না? দরকার নেই বাবা, আসবে তো আসবেই, এমন ভাবে আসবে দেখে মনে হবে বিয়েটা ওদেরই, তখন দেখা যাবে আমার বিয়ে করার মুডই চলে যাবে। শক্তির বাবা নিরস কণ্ঠে বললেন, সত্যি বলবো না ওদের? না, একদমই না, কাউকেই বলার দরকার নেই। গুনে বেছে 20 জন অতিথি থাকবে বিয়েতে। আমার তো ইচ্ছে ছিল কাউকে না জানানোর। কোনো এক বিকেলে উনি ফোন করেই ঠুস করে বলবে, শক্তি চলো বিয়ে করে ফেলি। আমি তখন নাচতে নাচতে তাকে বিয়ে করতে চলে গেলাম। পরের দিন তোমাকে নাতনির সংবাদ দেওয়ার জন্য মিষ্টি নিয়ে আসতাম। শক্তির কথায় তার বাবা দুইটা শক্তিকে দেখতে পাচ্ছে। শক্তির 4 চোখ আর 2টা নাক, সবকিছু দ্বিগুণ দেখতে পাচ্ছেন তিনি। মনে হচ্ছে উনি এখনই বেহুশ হয়ে যাবেন। শক্তি ওনাকে এই সুযোগটা দিয়ে বলল, আমার তো তোমাকেও জানানোর ইচ্ছে নেই বাবা, কিছু মনে করো না, যদি ফিক্সড ডেটের আগেই বিয়ে করে ফেলি। শক্তি কাউকে না জানিয়ে বিয়ে করার ইচ্ছা থাকলেও তার ইচ্ছে পূরণ হয়নি। বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় বিয়ে। তার বন্ধুরাও মোটামুটি নিজেদের বিয়ের ব্যবস্থা করে ফেলে। বেশ আনন্দেই কাটে বিয়ের দিনটা। তবে শক্তির অবস্থা বেগতিক। যে রুমে তাকে বসানো হয়েছে সেই রুমের বিভিন্ন ফুলের গন্ধে তার ভালো লাগার বদলে ভীষণ বিরক্ত লাগছে। নিজেকে যথেষ্ট দুর্বল মনে হচ্ছে তার। ঘুমাতে পারলে ভালো হতো। সে ভারী শাড়িটা খুলতেও পারছে না, খুলতে গেলেই এখানে ওখানে পিনের গুতা লাগছে।
অতিরিক্ত বিরক্ত লাগছে তার, এজন্যই সে এভাবে বিয়ে করতে চায়নি। ফুলকুশি কেউ ডাকতে পারছে না, তার উপর আজ বেশ ধকল গেছে। এখনো পর্যন্ত সে ফুলটুসির মুখ থেকে ভাবী ডাক শুনতেই পায়নি। মোহন রীতিমতো ঘামছে, রুমের সামনে পায়চারি করছে, ভিতরে ঢোকার সাহস অর্জন করতে পারেনি সে, বুক ধুকপুক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে আকাশে উড়ে যাবে। ফুলটুসি চতুর্থ বারের মতো পানির গ্লাস নিয়ে হাজির হয়, তার এবার বিরক্তি লাগছে। মোহন বেশ বুঝতে পারছে পাপিয়ার বিরক্তির কারণ, তার বন্ধুদের মজা হজম করার মতো ধৈর্য তার ছিল না, তবে আজ সে সহ্য করেছে। সূর্যের বাদ ভাঙলে সে দরজা খুলে ভেতর যায়, কিন্তু সে ভেতরে ঢুকে হকচকি ওঠে, তার বিছানা খালি কেন, সত্যি কোথায়? সে শুনে এসেছে বাসরের বৌরা লম্বা ঘোমটা নিয়ে বিছানায় বসে থাকে। সত্যি কোথায় বসেছে, বিছানায় নেই কেন, কোথায় বসেছে সে? মনের গলাটা শুকিয়ে আসছে, আরেক গ্লাস পানি খেতে পারলে ভালো হতো, কিন্তু পাপিয়াকে ডাকার জন্য তার গলা দিয়ে আওয়াজ আসছে না। গলাটা কি বসে গেছে নাকি তার ঠোঁট দুটো নড়ছে না, বুঝতে পারছে না রুহান। সুপ্তি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুহান ফ্লোরে গালে হাত দিয়ে বসে আছে। সুপ্তিকে দেখেই রুহান দ্রুত দাঁড়িয়ে যায়। নিজেকে পৃথিবীর সবচেয়ে বোকা মনে হচ্ছে রুহানের, যেহেতু রুমে নেই তাহলে নিশ্চয়ই ওয়াশরুমে ছিল, আর সে না খুঁজে হাল ছেড়ে দিল। সুপ্তি ভ্রু কুচকে রুহানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বিছানা ভালো লাগছে না, ফ্লোরে বসে আছেন কেন? রুহানের কাছে সুপ্তির কাজ বড্ড রহস্যময় মনে হচ্ছে, আর নিজেকে মনে হচ্ছে বড্ড বোকা। স্কট হাসন বলেছিলেন, প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান বোকা হয়ে যায়। তার জীবনে আজ এই উক্তির প্রয়োগ হচ্ছে। সুপ্তি নিঃসন্দেহে ভীষণ বোকা মেয়ে ছিল। রুহানের দিব্যি মনে আছে, সে যখন সুপ্তিকে প্রথম পড়াতে যায় সে সুপ্তিকে প্রশ্ন করেছিল, বলো তো মাছ কোথায় থাকে? সুপ্তি বেশ খানিকটা সময় ভেবে উত্তর দেয়, ডিপ ফ্রিজে। আপনার কি খেতে ইচ্ছে করছে? নিশ্চয়ই করছে, টিউটরদের তো টিফিন দিতে হয়, আপনাকে কিছুই দেওয়া হয়নি। আই এম সরি, কাল থেকে আপনাকে রোজ মাছ ভাজি দেওয়া হবে, কোনো টেনশন নিয়েন না। তখন থেকেই রুহান সুপ্তির প্রোফাইল বুঝে গিয়েছিল, রুহানের মাছ ভাজি খাওয়ার ভাবনা সুপ্তির কথাই উড়ে যায়। সুপ্তি রাগি কণ্ঠে বলে, চিন্তা করার হলে হিমালয় চলে যান, ঘরে বসে না। রুহান রীতিমতো ভড়কে গেছে, সুপ্তি নিশ্চিত বুদ্ধিমতী হয়ে গেছে, সে মিথ্যে বললে সুপ্তি ধরে ফেলতে পারে। বুদ্ধিমতী মেয়ে আর স্ত্রীর সাথে মিথ্যে যে কেউ বলতে পারে না, আর রুহানের এমনিতেও মিথ্যে বলার অভ্যাসটা নেই, তাই সে আমতামতা করে বলল, আসলে আমি এসে তোমাকে পাইনি তো, তাই চিন্তিত ছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো খাটের নিচে থাকতে পারো, চেক করতে গিয়ে পড়ে যাই, ওঠার আগেই তুমি চলে এসেছো। মানে আমি আপনার সাথে হাইড অ্যান্ড সিক খেলছিলাম নাকি? না, তবু খুঁজেছিলাম, যদি না পাই তাহলে ধরে নিতাম তুমি পালিয়েছো, কিন্তু এর আগেই তুমি চলে এসেছো। পালাইনি, তবে পালাতে পারি। রুহানের চোখ দুটো থপ করে জ্বলে উঠল, পালাবে মানে? এত পরিশ্রম করে বিয়ে করেছে আর মেয়ে বলছে পালাবে, তা সে হতে দেবে নাকি? ঠ্যাং ভেঙে বলে বসিয়ে রাখবে, সাহস কত মেয়ের! তবে রুহানের সাহস সুপ্তির কথায় ঠোস করে ফল করলো। সুপ্তি বলে, আমার জন্য গিফট এনেছেন, বাসুরে তো বর বউকে গিফট দেয়, আপনি দেবেন না? রুহানের মাথায় কথাটা ভুলেও আসেনি, সে এতটাই ঘাবড়েছিল এসব চিন্তা তার কল্পনাই ছিল না। রুহানকে চুপ থাকতে দেখে সুপ্তি বলল, ঠিক আছে, ব্যাপার না, আমি কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। রুহান উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, কি গিফট? ওখানে টেবিলে রাখা আছে, নিজে গিয়ে দেখে নিন। রুহান এক প্রকার নাচতে নাচতে টেবিলের কাছে যায়, আল্লাদেশে প্রায় আটখানা, যখন টেবিলের উপর একটা চিরকুট দেখতে পায়, সুপ্তি নিশ্চয়ই রুহানের চিঠির উত্তর লিখেছে। তার আল্লাদে মুখখানা ফ্যাকাশে হয়ে যায় চিরকুটের উপর ডিভোর্স লেখাটা দেখে। সুপ্তির বাবা সুপ্তির সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন, বাড়ির সামনে বিশাল বিশাল তিনটা ট্রাক এসে দাঁড়িয়েছে, তানু জিনিসপত্রগুলো ট্রাকে তুলছে, তার কাজে চারজন সার্ভিস কর্মী সাহায্য করছে। তিনি সুপ্তির কোনো জিনিসই বাড়িতে রাখতে চান না, যেখানে ওনার মেয়ে নেই সেখানে তার জিনিসপত্র কেন থাকবে? কত করে সুপ্তিকে বলল এই বাড়িতে থাকার জন্য, কিন্তু সে ধেই ধেই করে শ্বশুরবাড়ি চলে গেল। আর যখন তিনি যেতে চাইলেন তখন শটান বলে দিল, খবরদার বাবা, তুমি একদম যাবে না, অন্তত 15 দিন তুমি এইদিকে তাকাবেও না, লোকে যেন না বলে মেয়ের সাথে সাথে মেয়ের বাবাও চলে এসেছে, কেমন বেহাইয়া বাপ মেয়ে। মেয়েটা বিয়ের সাথে সাথেই স্বার্থপর হয়ে গেছে, সাধারণত ছেলেরা বউকে বাবা মাকে দূরে ঠেলে দেয়, তিনি এমন ঘটনা বহুবার দেখেছেন।
ওনার জীবনে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। মেয়েটা যাওয়ার সময় একবার ছড়িয়ে ধুয়ে দুপুরের চোখে পানি পর্যন্ত ছড়ায়নি। কত স্বার্থপর বলে মেয়েটা এমন করতে পারল। উনি শুক্রাণু এমন হবে উনি কল্পনাও করেননি। উনি সুপ্তির টেডিগুলোর দিকে তাকিয়ে একটা টেডি হাতে নেন, তারপর উচ্চস্বরে বললেন, ওকে গিয়ে বলে দিও আমি এবার সত্যি সত্যি বিয়ে করব। যখন আরেকটা মেয়ে হবে তখন তাকে বিয়ে দিয়ে বাড়িতেই রেখে দিব। আমার গড়েই তার জামাই, আর সে সুখে শান্তিতে থাকবে। কথাটা বলে উনি ঠাস করে ফেলে দিলেন মিকি মাউসটাকে। কিন্তু আশ্চর্য ঘটনা, মিকিটা উঠে এসে ওনাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, বিয়াইতনা মাইয়ার বাপ হওয়া সত্ত্বেও তুই বিয়ে করার চিন্তা করস, হারামজাদা, বাড়ি থেকে বাইর হ। শক্তির বাবা ভালো করে তাকিয়ে দেখেন মিকিটা ওনাকে মারলেও মিকিকে পরিচালনা করছে ওনার মা। ভাগ্যিস টেডি দিয়ে মারছে, যদি হাতে লাঠি থাকতো তাহলে হয়তো দেখা যেত প্যান্ট ভিজে যেত ওনার ছেলেবেলার মতো। চিরকুটির উপর বেশ বড় করে নীল কালিতে লেখা ডিভোর্স লেটার। ওনার চিরকুটের নিচ থেকে প্যাকেট খুলে দেখে সেটা খালি। রাগে রোহনের রক্ত মাথায় উঠে গেছে। ইচ্ছা করছে শক্তিকে গলা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে, তা না হলে শক্তির সামনে থাকলে সে তাকে মেরেই ফেলবে। রাগে গজ গজ করতে করতে সে শক্তির দিকে তাকায়। শক্তি বেশ স্বাভাবিক দৃষ্টিতেই তাকিয়েছে রোহানের দিকে। রোহানের মনে হচ্ছে শক্তির চোখ দুটো উঠিয়ে আনতে পারলে ভালো হতো, কত বড় বিয়াদব মেয়েটা। সে রেগে মেঘের গর্জন দিয়ে বলল, এগুলো কি ধরনের ফাজলামো শক্তি? আপনি কিন্তু আমায় ফাজেল বলছেন। ফাজেলের মানে জানেন? এর মানে হলো অতিরিক্ত জ্ঞানী। আর আমি কিন্তু মস্করা করছি না আপনার সাথে, আমি সত্যিই বলছি। যদি আপনি চাকরি না ছাড়েন তাহলে হয়তো আমাকে ডিভোর্স দিতে হবে আপনার। চাকরি ছাড়লে খাবো কি, তোমায় খাওয়াবো কি? কেন, রিক্সা চালাবেন? চিন্তা করবেন না, আমি রিক্সা কিনে দেব। তারপর রোজ চন্দ্রমার রাতে আমি আর আপনি রিক্সায় করে শহর দেখব, দুজনে মুঠো করে জোস্না ঘুরাবো। আহা, ভাবলেই মনটা ফুরফুরে করছে। ভগবান স্তব্ধ হয়ে শক্তির কথা শুনছে, সে কথা বলার জন্য ভাষা হারিয়ে ফেলেছে। শক্তি হেলে দুলে বিছানায় গিয়ে পা তুলে বসে মুখটা ছোট করে বলে, রোহান স্যার আমার ভীষণ খিদে পেয়েছে, একটু খাবারের ব্যবস্থা করবেন দয়া করে। রোহান সেখানে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়তে ভুলে গেছে সে। শক্তি অনুরোধ করে বলল, প্লিজ রোহান স্যার, সেদিন বাবা নাকি আমার কথায় দুইটা শক্তিকে দেখেছিল, আর আজ আমি চারটা রোহান স্যার দেখতে পাচ্ছি। কথাটা বলতে বলতেই শক্তি বিছানায় পড়ে যায়। শক্তি পড়ার শব্দ রোহানের বুকে ঠাস করে তবলা বাজায়। দৌড়ে শক্তির কাছে যায়, শক্তি শক্তি বলে ডেকে ওঠে। ঘাবড়ে যায় রোহান। শক্তি উঠছে না কেন, বেহুশ হয়ে যায়নি তো, নাকি বেহুশ হওয়ার ভান করছে? রোহান শক্তির মুখে পানি দেওয়ার জন্য পানির গ্লাস খোঁজে, কিন্তু গ্লাসের পানির বদলে জুস পায় সে। জুস হাতে দাঁড়িয়ে রোহান চিন্তা করছে কি করবে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে জুসটা শক্তির মুখে ঢেলে দেয়, কিন্তু শক্তি রেসপন্স করেনি। সে শক্তির মুখের সামনে উপুড় হয়ে বলল, শক্তি তুমি কি সত্যি বেহুশ হয়ে গেছো? আমি শুনেছি কেউ বেহুশ হলে নাকি সে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু তুমি তো খুব স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছ। কথাটা বলে রোহান কিছুটা সময় পর মুচকি হাসে। শক্তির পাশে শুয়ে পড়ে দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমার বিয়ে করা বউয়ের উপর শুধু আমার অধিকার, সেখানে কোনো পিঁপড়ের ছোঁয়াও লাগতে দিব না। কিন্তু তোমার মুখের উপর থেকে মিষ্টির জুস না সরালে সেখানে পিঁপড়ে ঠিকই চলে আসবে, তারপর তারা কামড়ে দিতেও পারে, কিন্তু আমি বেঁচে থাকতে তারা কেন কামড়াবে বলো? তবে আমার মনে হচ্ছে তুমি পিঁপড়ের কামড় খেতে চাও। এজ ইয়োর উইশ শক্তি, ইয়োর উইশ। সেদিন শক্তির মুখের জুস পিঁপড়েই খেয়েছিল, তবে পিঁপড়েটা ভীষণ বড় ছিল, মানুষের মতো দেখতে একটা পিঁপড়ে। পরবর্তীতে শক্তি কোনো ইচ্ছেই পূরণ হয়নি, রোহানের সাথে রিক্সায় করে জোসনা কুড়ানোও হয়নি। রোহান চাকরিটা ছাড়েনি, বরং সে ডেভেলপ করে। শক্তির বাবা 3 বছরের প্রায় 2 বছরই শক্তির শ্বশুর বাড়ি কাটায়, যা স্বাস্থ্যসারক তিনি প্রতি 3 মাসে রোহানের ছুটির ব্যবস্থা করে তাদের ঘুরতে পাঠাতে হয়। শক্তিকে কেউ ভাবি বলে না। বছরখানিক পরই ফুলটুসির বিয়ে হয়ে যায়। বর লন্ডনে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, পাপিয়াকে নিয়ে সেখানে চলে যায়। শক্তির কোমর পর্যন্ত লম্বা চুলের জন্য তাকে আফসোস করতে হয়। রোহান চুল টেনে বলে, তবে পূর্ণ ছাদের রাতগুলোতে শক্তি ছাদেই কাটিয়ে দেয়, তার সাথে অন্তরালের মানুষটা। কখনো কখনো সে সশরীরে উপস্থিত থাকে না, তবে তার অন্তরালে ঠিকই থেকে যায়। তখন শক্তি নাক টেনে কাঁদলে রোহান স্ট্রিক্টলি বলে দেয়, খবরদার শক্তি কাঁদবে না, তোমার নাকের পানিতে ছাদ নোংরা হচ্ছে, নাক টানুনি কন্যা,
তখন সুপ্তি অভিমানী সুরে বলে, আপনি খুব বাজে রোহান স্যার, আপনার সাথে আমার আড়ি। আমি কেঁদে কেঁদে শুধু সাদে ভাসিয়ে ফেলবো না, আপনার কাপড়ও নোংরা করব। একবার আপনি আসুন, তখন দেখবেন আমি কি করি। আর যখন মানুষটা সশরীরে উপস্থিত থাকে, তখন তার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিনাশ করে। তখন রুহান নিজের সাথে সুপ্তিকে জড়িয়ে ধরে আর বলে, জ্যোৎস্না কুরানি বুড়িটাকে আমার সারা জীবন সার বলেই কাটিয়ে দিবে। সার বলবো, চলবে? সুপ্তি কথাটা বলে খিলখিলিয়ে হেসে ওঠে, আর রুহান সেই অমায়িক হাসির দিকে তাকিয়ে থাকে অপলক, আর তাকিয়ে থাকে স্নিগ্ধ পৃথিবীটা, তাকিয়ে তাদের জ্যোৎস্না বিলাস থাকে। চারটা নিজেকে গর্বিত মনে করে তাদের সেই সুযোগটা দিয়ে। রাতটা চলে যেতে চায় না তাদের সুন্দর মুহূর্ত ছেড়ে। নিশিতা পাখিগুলো মিটমিটিয়ে হেসে ওঠে তাদের দিকে। চলতে থাকুক তাদের এই ভালোবাসাবাসী, জীবনের পূর্ণতা পাক।